রেকর্ডিং স্টার্ট হয়েছে, রেকর্ডিং স্টার্ট হচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। শুরু করি আমরা আজকের মতন। আজকে বেশ অনেক কিছু পড়াবো, আগে থেকে সবকিছু লিখে রাখছি যাতে দেরি না হয় বেশি একটা। তোমরা আবার ইয়াটাকে কি উল্টা দেখতেছো না ঠিকঠাক? হ্যালো, না ভাইয়া, ঠিকই আছে। ধরো আমি নিজেকে স্পটলাইট করে নেই, তাহলে তোমাদের সবার দেখতে সুবিধা হবে। ওকে, তো চলো, আমরা আগের দিন যেটা পড়ছিলাম সেটাই আরেকটু একবার রিভিশন দিয়ে তারপর আমরা নতুন পড়ায় চলে যাব আজকের মতন। বিষয়টা হলো, আমরা যেটা নিয়ে পড়তেছিলাম যে ফোর্স এবং নিউটনের ল, সেগুলো নিয়ে আজকে আবার কথা হবে। বিশেষত মেকানিক্স এর যে পার্টটুকু ছিল ওইটুকুই আমরা আবার কন্টিনিউ করতেছি এখানে। ইরাম, কি শুনতে পাচ্ছ আমাকে? ওকে, শুনতে পাচ্ছি ইরামও, সব ঠিক আছে। ওকে, যেটা বলতেছিলাম যে যেটা নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম সেটা হলো ফোর্স এবং নিউটনের ল, সেটা নিয়ে আজকে আবার কথা হবে। তো প্রথমে বিভিন্ন ধরনের ফোর্স সম্পর্কে আমরা জেনে নিই। একটা এক ধরনের ফোর্স হলো টেনশন ফোর্স। টেনশন ফোর্স কিরকম ফোর্স? টেনশন ফোর্স হলো এক ধরনের হলো টেনশন ফোর্স। টেনশন ফোর্স হলো, মনে করো এই যে একটা গাছের ডাল, গাছের ডালের সাথে তুমি এভাবে একটা ব্লককে বেঁধে রাখছো। এখন তুমি যদি গাছের ডাল থেকে বিবেচনা করো, মানে গাছের ডাল থেকে দেখতে চাও, তাহলে দেখবা এইদিকে একটা বল কাজ করতেছে। আবার তুমি যদি ব্লকটা থেকে উপর ব্লকটা থেকে দেখতে চাও যে কোন দিকে কি বল টল কাজ করতেছে, তুমি দেখবা যে এই ব্লকটা থেকে বাইরের দিকে, মানে ব্লকটা থেকে উপরের দিকে যেদিকে সুতা বাঁধা আছে সেই দিকে একটা বল কাজ করতেছে। যদি ডাল থেকে বিবেচনা করো, ডাল থেকে কি দেখবা যে ডালের সুতা বাঁধা আছে এই নিচের দিকে একটা বল কাজ করতেছে। আবার যদি ব্লকের এখান থেকে দেখো, ব্লকে দেখবা সুতা যেভাবে বাঁধা আছে, মানে সুতা যেদিকে সেই দিকে টেনশন ফোর্স কাজ করতেছে। মানে তুমি যেদিক থেকে বিবেচনা করতেছো, মানে যেদিক থেকে একটা জিনিসকে বিবেচনা করতেছো, মানে ধরো এখানে বস্তুকে বিবেচনা করতেছো, এই বস্তু থেকে দেখতে চাচ্ছো, তাহলে এই বস্তু থেকে বাইরের দিকে একদম সুতা বরাবর একটা বল কাজ করতেছে। এই বলের নামই হলো টেনশন ফোর্স বা টি। টেনশন ফোর্স কেন হয়? টেনশন ফোর্স সম্পূর্ণটার উপরে, মানে এদিক থেকে তুমি যদি টানো, এদিক থেকে টানতেছো, আবার এদিক থেকেও টানতেছো, তাহলে তুমি যদি এদিক থেকে বিবেচনা করো, তাহলে দেখবা যে টেনশন ফোর্স এদিকে কাজ করতেছে, আবার এদিকে কাজ করতেছে। এখন তুমি যদি মাঝখানে কোথাও বিবেচনা করো, তাহলে বিষয়টা কেমন আসবে? তাহলে তুমি বিষয়টা এমন দেখতে পাবা যে টেনশন ফোর্স এইখানেও যতটুকু কাজ করতেছে, আবার এখানেও ততটুকুই কাজ করতেছে। কেন কাজ করতেছে সেটা একদিন বুঝাইছিলাম, যে পরমাণু অণু পরমাণু দিয়ে, যে অণু পরমাণু গুলো নিজেদের ভিতরে এমন ভাবে রিসেম্বল হয়ে যায় যে দিন শেষে মনে হয় যে ফুল এয়ার ভিতরে টেনশন ফোর্সটা ঠিক একই রকম কাজ করতেছে। এখন দেখো, আমরা যদি এরকম একটা বিবেচনা করি, এরকম এই যে একটা পুলির ওপরে এইভাবে দুই সাইডে দুইটা ব্লককে বেঁধে দেওয়া হয়েছে, আমি যদি এই ব্লকের থেকে চিন্তা করি, তাহলে দেখবো এই দিকে একদম সুতা বরাবরে টেনশন ফোর্স কাজ করতেছে টি। আবার যদি এই ব্লক থেকে বিবেচনা করি, তাহলে আবার এই দিকে টেনশন ফোর্স টি কাজ করতেছে। আবার এই যে এখানে যে জিনিসটা আছে, মানে যেটার উপরে আছে পুলি, এই পুলি থেকে যদি বিবেচনা করি, তাহলে দেখবো যে এই দিকে এইভাবে টেনশন ফোর্স কাজ করতেছে, আবার এই দিকে এরকম ভাবে টেনশন ফোর্স কাজ করতেছে। টেনশন ফোর্স নিয়ে অনেক বেশি কথা হবে যখন ইলাস্টিসিটি পড়াবো। ইলাস্টিসিটি ওটা একটু অ্যাডভান্স টপিক, ওটা পরে এক সময় দেখা যাবে। ওকে, এরপর আসি আমরা অন্য আরেক ধরনের ফোর্স, যেটাকে বলতেছি নর্মাল ফোর্স। জাস্ট নর্মাল মানে সারফেস এর সাথে এটা হবে। আর নর্মাল ফোর্স জিনিসটা কি? নর্মাল ফোর্স জিনিসটা আগে তোমাদেরকে বুঝিয়েছি, সেটা হলো এই যে একটা টেবিল, টেবিলের উপর একটা ব্লক রাখছো। এখন টেবিলের উপর একটা ব্লক রাখার ফলে নিচের দিকে একটা ওজন বল কাজ করতেছে, এই ব্লকের একটা ওজন আছে, এই ওজনের কারণে সে নিচের দিকে একটা বল দিচ্ছে। এখন এ বল দিচ্ছে, এখন এই টেবিলটা সারফেসটা যতটুকু বল লম্বভাবে এই নিচের দিকে দিচ্ছে, এই ব্লকটা যতটুকু বল লম্বভাবে নিচের দিকে দিচ্ছে, এই সারফেস বা এই টেবিলের যে উপরে যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠটা ঠিক এই একই পরিমাণ বল উপরের দিকে নর্মাল ফোর্স রূপে ফিরিয়ে দিচ্ছে। মানে যতটুকু বল এই ব্লকটা লম্বভাবে সারফেসের উপর দিচ্ছে, সারফেসটাও ঠিক লম্বভাবে বিপরীত দিকে
একটা বল ফিরাই দিচ্ছে। যেমন এখানে দেখো, এখানে লম্বভাবে তার ওজনের সমপরিমাণ বল, ডাব্লু পরিমাণ বল দিচ্ছে, সারফেসটাও তখন লম্বভাবে নর্মাল ফোর্স হিসাবে ওই ওজনের সমান বল ফিরাই দিচ্ছে, একদম সমানে সমান, কিন্তু দিকে কিন্তু ভিন্ন, এটা নিচের দিকে, ওইটা ওপরের দিকে। ওকে, আচ্ছা এখন এখানে দেখো, এখানে ডাব্লু বল কাজ করতেছে এইভাবে নিচের দিকে, এই যে এটা হলো সারফেস, মানে মনে করো একটা দেওয়াল, এই দেওয়ালের সাথে এইভাবে লাগাই রাখছো, মানে এই যে ক্যালকুলেটর, এর সাথে পেন্সিলটাকে যে এইভাবে লাগায় রাখছো, মনে করো এরকম ভাবে একটা দেওয়ালের সাথে একটা বস্তুকে এইভাবে লাগায় রাখছো। এখন লাগায় রাখার ফলে এখন দেখো সারফেসের সাথে লম্বভাবে কাজ করতেছে আসলে এই এফ পরিমাণ বল, মনে করো এফ এর মান আপাতত 10 নিউটন, এই এফ পরিমাণ বল কাজ করতেছে, এই যে এখানে যে ডাব্লু, এটা কিন্তু সার্ফেসের সাথে লম্বভাবে কাজ করতেছে না, সুতরাং এখানে নর্মাল ফোর্সটা হবে এই এফ এর সমান, মানে যতটুকু বল তুমি এইভাবে ধরে রাখার যে সময় দিচ্ছ ততটুকু হবে এফ বা নর্মাল ফোর্স। এখন কি হবে যদি এটা এরকম কোন হরিজন্টাল সারফেস বা এরকম কোন ভার্টিক্যাল সারফেস এসবে না থাকে, এরকম একটা বাঁকা সারফেসে থাকে, তখন কি হবে? বাঁকা সারফেসে থাকলে মনে করো এই বাঁকা সারফেসটা ভূমির সাথে থিটা কোণে আছে, এখন এর বরাবর নিচের দিকে ডাব্লু বল কাজ করবে। আচ্ছা আসো, এখানে একটু বড় করে চিত্র আঁকা আছে, এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, এখান থেকে এই যে একটা সারফেসের উপরে একটা ব্লক আছে, এটা বরাবর নিচের দিকে ডাব্লু বল কাজ করতেছে, এখন এখানে থিটা, এখানে 90 মাইনাস থিটা, এখানে 90 মাইনাস থিটা কেন, এটা একেবারে বরাবর নিচের দিকে, বা বললে হলো কি, পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করতেছে, তো পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করলে একদম একটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। সো সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা থিটা, সো এটা হলো 90 মাইনাস থিটা। আবার এখানে আমি সার্ফেসের সাথে সমান্তরাল করে একটা সমান্তরাল করে নিছি এক্স অ্যাক্সিস, আর সার্ফেসের সাথে লম্বভাবে নিছি ভার্টিক্যাল এক্সিস। এখন দেখো এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মাঝে কোণ সবসময় 90 ডিগ্রি, আবার আমি এইটুকের মান পাইছি 90 মাইনাস থিটা, সুতরাং এইটুকু হলো থিটা। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস তোমাদের বুঝায় নেওয়া জরুরি, সেটা হলো ভেক্টরের কনসেপ্টটা। ভেক্টরের কনসেপ্টটা এরকম যে দেখো, মনে করো এইদিকে একটা বল কাজ করতেছে, এখানে হরিজন্টাল বা এক্স অ্যাক্সিস এর সাথে মনে করো থিটা কোণ উৎপন্ন করছে, আর এইদিকে একটা বল কাজ করতেছে, তো এর এই দিক বরাবর অংশক হবে, মানে এই এক্স অ্যাক্সিস বরাবর অংশক হবে, মনে করো এখানে এফ পরিমাণ বল, তাহলে এফ কস থিটা, এফ এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর অংশক হবে এফ কস থিটা, আর এর ওয়াই অ্যাক্সিস বরাবর অংশক কি হবে, এর ওয়াই অ্যাক্সিস বরাবর অংশক এফ ওয়াই হবে, তোমরা দেখতে পাচ্ছ না, এফ ওয়াই হবে এফ সাইন থিটা। ওকে, এখন যদি ব্যাপারটা এমন হতো যে এক্স অ্যাক্সিস সাথে কোণ উৎপন্ন না করে ওয়াই অ্যাক্সিস এর সাথে কোণ উৎপন্ন করছে, তখন এফ ওয়াই মানে এফ এর ওয়াই অক্ষ বরাবর অংশক হতো এফ সাইন এফ কস থিটা, আর এক্স অ্যাক্সিস এর অংশক হতো এফ সাইন থিটা। ওকে, মানে আসল কথা হলো যে এক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করবে সেই এক্সিস এর সাথে এফ কস থিটা, আর যে এক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করে নাই সেই এক্সিস এর সাথে এফ সাইন থিটা। এখন দেখো আমাদের এই যে বল, আমাদের কি ডাব্লু বা ফোর্স, এটা এক্স এক্সিস এর সাথে ওয়াই এক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এটা ওয়াই এক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে ওয়াই এক্সিস বরাবর অংশক হবে কি, এই ওয়াই এক্সিস বরাবর অংশক হবে হলো এফ ডাব্লু কস থিটা, ডাব্লু পরিমাণ বল ছিল ডাব্লু কস থিটা, আর এক্স এক্সিস বরাবর এইদিকে অংশ কি হবে, এদিকে হবে ডাব্লু সাইন থিটা। আশা করি বোঝা গেছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো তোমরা কয়েকজনই আছো আজকে? আচ্ছা, ধন্যবাদ। মাঝে ব্লার হয়ে গেছিল। ব্লার হবে না, হবে না, আজকে একটু নেট খারাপ, তো অনেকেই জয়েন করে নাই, নেট খারাপ আসলে। আচ্ছা যাই হোক, আজকে একটু বেশি পড়ানোর চিন্তা ভাবনা করছিলাম, দেখি আবার কেউ নাই। আচ্ছা যাই হোক, যেমনটা বলতেছিলাম যে এইদিকে আসতেছে ডাব্লু সাইন থিটা, বা ডাব্লু সাইন থিটা বা এমনও বলতে পারি এম জি সাইন থিটা, ডাব্লু মানে এম জি, এটা তো জানোই, ডাব্লু এম জি সাইন থিটা, আবার এদিকে বলতে পারি এম জি কস থিটা। এখন আমরা কি পেয়েছি যে এই সার্ফেসের সাথে একেবারে লম্ব ভাবে এই ব্লকটা কতটুকু বল দিচ্ছে সেটা আমরা পেয়ে গেছি, সেটা হলো এম জি কস থিটা, তাই না? তো আমাদের নর্মাল ফোর্স, এখানে নর্মাল ফোর্স এন, আমি কলম নেই, নর্মাল ফোর্স এন হলো এখানে এম জি কস থিটা, কোন ক্ষেত্রে, এই যে যখন এইরকম একটা সারফেস এখানে থাকবে,
এই যে বরাবর নিচের দিকে বা ব্যাসার্ধ বরাবর, পৃথিবীর ব্যাসার্ধ বরাবর আর কেন্দ্রের দিকে ডাব্লু পরিমাণ বল বা ওজন বল কাজ করতেছে, এইটাকে আমরা এক্স আর ওয়াই এক্সিসে ভাগ করছি। ওয়াই এক্সিস বা সার্ফেসের সাথে লম্বভাবে যে এক্সিস আছে সেটাতে আমরা পাইছি এমজি কস থিটা, আর সার্ফেসের সাথে সমান্তরাল ভাবে যে এক্সিস আছে সেখানে আমরা পাইছি এমজি সাইন থিটা। মানে ব্লকটা যদি সার্ফেসের সাথে সমান্তরাল ভাবে নড়াচড়া করতে চায় তখন এই এমজি সাইন থিটা পরিমাণ বলে নড়াচড়া করবে, মানে নিচের দিকে পড়ার সময়, কারণ এমজি সাইন থিটা বল এদিকে কাজ করতেছে। ওকে, তো আচ্ছা এখন কি হইতো, আমি যদি এটাকে এক্স আর এটাকে ওয়াই দ্বারা নামকরণ করছি, এখন তোমরা বলতেই পারতা যে এই সারফেসের সাথে যেটা লম্ব ভাবে আছে সেটাকে এক্স দ্বারা নামকরণ করেন, আর সারফেসের সাথে যেটা হরিজন্টাল আছে সেটাকে ওয়াই দ্বারা নামকরণ করেন। আর কোনো সমস্যা হতো না, ওটাকে এক্স, এটাকে এক্স, এটাকে ওয়াই, তখন তখন এক্স অক্ষ বরাবর উপাংশ হতো এমজি কস থিটা। এখন বিষয়টা হলো এক্স আর ওয়াই ধরি বা এ বা বি ধরি, এটাতে আসলে কিছু আসে যায় না। আসলে আমাদের যেটা দিয়ে মূল কাজ সেটা হলো ভার্টিক্যাল এক্সিস আর হরিজন্টাল এক্সিস। হরিজন্টাল এক্সিস কি জিনিস, যেটা সারফেসের সাথে সমান্তরাল ভাবে থাকবে সেটা হলো হরিজন্টাল এক্সিস, আর যেটা সারফেসের সাথে লম্ব ভাবে থাকবে সেটা হলো ভার্টিক্যাল এক্সিস। মানে এতক্ষণ ধরে আমি বলতেছি যে ওয়াই অক্ষ বরাবর অংশ হলো এমজি কস থিটা, এক্স অক্ষ বরাবর অংশ হলো এমজি সাইন থিটা। ফিজিক্স এর ভাষায় যদি বলতে চাই, ফিজিক্স কে যদি বেশি একটু ইয়া করতে চাই, তাহলে বিষয়টা এরকমভাবে বলতে হবে যে হরিজন্টাল এক্সিসে এমজি সাইন থিটা আর পার্টিকাল এক্সিসে এমজি কস থিটা, ঠিক আছে? মূল কথা আসলে ভার্টিকাল আর হরিজন্টালে আসে। আর সব সময় যেটা আমি আগেও বলছিলাম যে দুইটা এক্সিসের মাঝের কোণ হবে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি কোণ হলে একটার উপরে আরেকটার কোনো প্রভাব থাকে না। মানে মনে করো এইখানে যদি ভেক্টরটা এভাবে কাজ করতো, একদম এক্স এক্সিসের সাথে এইরকম, এক্স এক্সিস এর সাথে একেবারে সমান্তরাল ভাবে কাজ করতো, তাহলে কি ওয়াই এক্সিস এর সাথে এর সাথে কোণ 90 ডিগ্রি হইতো? তার মানে কি ওয়াই এক্সিস এর সাথে তখন এই ভেক্টরটার, মনে করো এফ, এফ এর এই ওয়াই এক্সিস বরাবর উপাংশ কত হইতো? ওয়াই এক্সিস বরাবর উপাংশ হইতো এফ কস থিটা, থিটার মান 90 ডিগ্রি। তোমরা সবাই জানো যে কস 90 মান হলো 0, মানে এটার ওয়াই এক্সিস বরাবর কোনো অংশ নাই। তার মানে বিষয়টা হলো যে সবসময় দুইটা অক্ষকে আমাদের 90 ডিগ্রি কোণে নিতে হবে। এরপরে চলো আমরা ফ্রিকশনে আসি। এতক্ষণ কেন আমরা এই নর্মাল ফোর্স নিয়ে এত বেশি আলোচনা করলাম? টেনশন ফোর্স না হয় কোনো কাজের জিনিস আছে, টেনশন ফোর্স হলো দড়ি ছিঁড়ে যাইতে পারবে কিনা ইত্যাদি ইত্যাদি, আমাদের টেনশন থাকলে তখন টেনশন ফোর্স এর হিসাব নিকাশ আমাদের কাজে আসবে। তো নর্মাল ফোর্স এর হিসাব নিকাশ কি কাজে আসবে? নর্মাল ফোর্স এর হিসাব নিকাশ আমাদের কাজে আসবে ফ্রিকশন ফোর্স এটাকে নির্ণয় করতে। কেন? কারণ ফ্রিকশন ফোর্স এর সাথে এই নর্মাল ফোর্স এর একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? এই যে দেখো এখানে আমরা সারফেসটাকে সাধারণত একদম মসৃণ দেখতেছি, আসলে মসৃণ না, এটাকে যদি আমি একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখি আমি এরকম খাসকাটা 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 দেখতে পারবো। একইভাবে আমি যদি এইটার নিচে সারফেস দেখি একেবারে মসৃণ মনে হচ্ছে, কিন্তু যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি বা মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করি তখন দেখবো যে এরকম খাসকাটা 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 এমন আছে। তো এমন থাকলে আসলে যেটা বলতেছিলাম যে লম্বভাবে যতটুকু বল দেয় এন, লম্বভাবে যতটুকু বল একটা বস্তু সারফেসের উপরে দেয় সেটা হলো নর্মাল ফোর্স। তো লম্বভাবে যদি বল দেয় তাহলে দেখো এইগুলা নিজেদের ভিতরে একেবারে ঢুকে যাবে, নিজেদের ভিতরে ঢুকে যাওয়ার সময় তখন এটাকে যখন আমি ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করব তখন এই খাঁজের ভিতরে ঢুকে ঢুকে যে মানে এমন একটা পরিস্থিতি, মানে যাইতে চাইবে না, ঠিক আছে, যাইতে চাইবে না, জোরে সোরে ধাক্কা দিলে তারপরে যাওয়া শুরু করবে। তার মানে কি এই ফ্রিকশন ফোর্সের সাথে এই নর্মাল ফোর্সের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা নির্ণয় করার জন্য বা সেই সম্পর্ক থেকে আমরা ফ্রিকশন ফোর্সের মানটা নির্ণয় করার জন্য আমরা আসলে নর্মাল ফোর্সটা আগে ভাগে নির্ণয় করে ফেললাম। তো এর সাথে কিরকম সম্পর্ক, মনে করো এখানে একটা ব্লক আছে, এটাকে তুমি মনে করো এই সারফেসের ফ্রিকশন হলো 50 নিউটন। এখন তুমি যদি এটাকে 20 নিউটন বলে ধাক্কা দাও এদিকে, তাহলে কি এটা এদিকে যাবে? যাবে না অবশ্যই। 30 নিউটন বলে ধাক্কা দিচ্ছ তবুও যাবে না, আর 40 নিউটন বলে তবুও যাবে না। যখন 50 নিউটন বলে ধাক্কা দেওয়া শুরু করবা, মানে এফ এর মান যখন 50 হবে তখন এই জাস্ট শুরু করবে, মানে 50, ধরো 50.1 বা 50.01 এরকম বলে ধাক্কা দিচ্ছ, তখন এই জাস্ট চলা শুরু করবে বলটা, কারণ এইদিকে কাজ করতেছে হলো 50 নিউটন আর এই দিকে কাজ করতেছে হলো 50.01। তার মানে কি দিন শেষে ফলাফল কি 0.01 নিউটন বল কাজ করতেছে, সেখান থেকে বস্তুর ওজন থেকে আমরা এক্সেলারেশনের মানটা বের করতে পারি। তো এখন ব্যাপারটা কি,
ব্যাপারটা এখন তোমরা এমন ভাবে ভাবতে পারো, যখন আমি 20 নিউটন বলে ধাক্কা দিচ্ছিলাম, তখন এদিকে ফ্রিকশন ফোর্স আছে 50 নিউটন, এখন এটা কি বিপরীত দিকে 30 নিউটন চলে যাবে? মানে বিপরীত দিকে 30 নিউটন বলে বিপরীত দিকে গতিশীল হবে, এমন কি হবে কখনো? কথা বলো, ঘুমায় পড়লা নাকি? বৃষ্টি বৃষ্টি দিন, এই তোমরা আসছো? জি ভাইয়া আছি। হ্যাঁ, কি মনে হয় যে এটা যে বিপরীত দিকে চলে যাইতে পারে? এদিকে কাজ করছে 20, এদিকে কাজ করতেছে 20 নিউটন, আর এদিকে কাজ করছে 50 নিউটন, তাহলে বিপরীত দিকেই তো 30 নিউটন আসার কথা। আসলে বিষয়টা সেরকমই আসে না। বিষয়টা হলো, ফ্রিকশন আছে আবার 2 ধরনের, একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হলো কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন কি জিনিস? এই যে স্থির অবস্থায় আছে, এই স্থির অবস্থায় থাকার সময় যে ফ্রিকশন বলটা কাজ করতেছে সেটা হলো স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনটা সেরকম কি, আমি যে এরকম এফ ইকুয়াল টু 50 নিউটন দিচ্ছি, মনে করো এখানে এখানে স্থির অবস্থায় আছে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের তখন সূত্রটা হবে এরকম, মিউ এস। এই মিউ এস জিনিসটা কি, মিউ এস হলো একটা কোএফিসিয়েন্ট, মানে মনে করো অনেক কিছু পড়ছো না, আলফা বিটা গামা এক একটা কনস্ট্যান্ট, সেরকম একটা কনস্ট্যান্ট হলো মিউ এস। এটা একেবারে যে কনস্ট্যান্ট সেরকম বলা যাবে না, যেরকম এই কাগজের উপরে আমি যদি এই কলমটাকে নড়াচড়া করি, এই কাগজ আর কলমের জন্য এক ধরনের মিউ এস এর মানটা একরকম হতে পারে, আবার এই পেন্সিল কি কাঠের তৈরি, এই কাঠের উপর কাগজের ঘষাঘষিতে তখন মিউ এস এর মানটা একরকম হইতে পারে, আবার কাঠের উপর কাঠ ঘষলে কোনো যদি আইস বা বরফের উপর যদি কিছু চলাচল করানো ইয়া হয়, বরফের ফ্রিকশন অনেক কম হয়, অনেক বেশি পিছলা হয়, তো তখন সেখানে এই মিউ এস এর মানটা অনেক কম থাকবে। আবার মানে বিভিন্ন ক্ষেত্রে, মানে বিভিন্ন ধরনের সার্ফেসে বিভিন্ন ধরনের হতে পারে। ওকে, তো এই মিউ এস এর মানটা ওইরকম বিভিন্ন সার্ফেসের জন্য, মানে একটা নির্দিষ্ট সার্ফেস যদি আমি ধরে নেই, তখন ওই সার্ফেসের জন্য একটা কনস্ট্যান্ট থাকবে, আর যে নর্মাল ফোর্স বললাম এন, এই এন এর মানটা তো সবসময় কনস্ট্যান্ট, মানে এন এর মানটা তো কনস্ট্যান্ট হিসেবে থাকতেই পারে। মানে এখানে বিবেচনা করো, এখানে নর্মাল ফোর্স এর মানটা কি, W2 সমান। যদি এরকম হইতো যে বেশি জোরে চাপ দিচ্ছ, তখন আবার কনস্ট্যান্ট না, তখন আবার ভ্যারি করতেছে। এখানে আপাতত ধরো যে এখানে নর্মাল ফোর্স এর মানটা তো কনস্ট্যান্ট, তাই না? ওজন বল, আমি পৃথিবী থেকে আবার বাইরে টাইরে নিয়ে যাচ্ছি না, তো এখানে আপাতত কনস্ট্যান্ট আছে, তো তোমার মনে হবে যে এই ফ্রিকশন ফোর্সের মানটা কনস্ট্যান্ট 50 নিউটন। আসলে বিষয়টা সেরকম না, এই মাঝখানে চিহ্নটাই বলে দিচ্ছে যে আসলে এদের মাঝখানে সম্পর্ক কি। এদের মাঝখানে সম্পর্ক হলো এই স্ট্যাটিক ফ্রিকশন, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, দিন শেষে এই স্ট্যাটিক ফ্রিকশনের মানটা একটা কনস্ট্যান্ট আসবে, এরকমই সাধারণ, যদি আমি এদের মাঝখানে একটা সমান সমান চিহ্ন দেই। কিন্তু এদের মাঝখানে সমান সমান না, এদের মাঝখানে আছে কি, ছোট অথবা সমান। মানে এই স্ট্যাটিক ফ্রিকশন আর নর্মাল ফোর্সের গুণফল থেকে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, মানে মিউ এস আর এই নর্মাল ফোর্সের গুণফল, গুণফল একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্ট মানের থেকে এই ফ্রিকশনের মানটা ছোটও হইতে পারে তো আবার সমানও হইতে পারে। যখন সর্বোচ্চ পর্যায়ে এসে যাবে তখন সমান হবে, আর যখন মনে করো এদিক থেকে যখন আমি 20 নিউটন বলে ধাক্কা দিচ্ছি, তখন এটা নড়তেছে না, নড়তেছে না, তখন কি আমি সিদ্ধান্তে আসতে পারি যে বিপরীত দিকে একটা বল কাজ করতেছে? বিপরীত দিকে কি বল কাজ করতেছে? বিপরীত দিকে ফ্রিকশন কাজ করতেছে, ফ্রিকশন ফোর্সের মানটা তখন 20 নিউটন। তখন আবার যখন যখন 30 নিউটন বলে ধাক্কা দিচ্ছি, তবুও নড়তেছে না, নড়তেছে না মানে কি, বিপরীত দিক থেকে ঠিক সমান এবং বিপরীতমুখী একটা বল কাজ করতেছে। যেহেতু বিপরীতমুখী বল কাজ করতেছে, তার মানে বিপরীত দিকে তখন ফ্রিকশনের মানটা 30 নিউটন। ফ্রিকশনের সর্বোচ্চ মানটা কত হইতে পারে? সর্বোচ্চ মানটা হইতে পারে 50 নিউটন। 50 নিউটনটা কি, আসলে ওই মিউ এস আর এন এর গুণফল যেটা, সেটা হলো ওই 50 নিউটন। ওই 50 নিউটনে ওইভাবে সাধারণত আমরা এসএসসি লেভেলে ফ্রিকশন ফোর্সের একটা কনস্ট্যান্ট মান প্রশ্নে দেওয়া থাকে, বড় হলে মানে ইন্টারে উঠলে, তখন আমাদের এইরকম ভাবে সূত্র পড়তে হবে, ছোট অথবা সমান মিউ এস ইন্টু এন এ। আচ্ছা, আরেক ধরনের ফ্রিকশন আছে যেটা কথা বলতেছিলাম, কাইনেটিক ফ্রিকশন। এখন তুমি একটা কথা বিবেচনা করো, যে মনে করো এই ব্লকটা এরকম ভাবে স্থির অবস্থায় বসে আছে, স্থির অবস্থায় বসে থাকলে তখন তো মনে করো একটা অনেকক্ষণ ধরে বসে থাকলে খাঁজের ভিতরে বেশি করে আটকে যাবে, বেশি করে ঢুকে যাবে। তো আবার যদি এটা চলাচল অবস্থায় থাকে, মানে এইভাবে এইভাবে এরকম চলাচল অবস্থায় রেখে দিছি, তাহলে চলাচল অবস্থায় নিশ্চয়ই বাধার পরিমাণটা কম হবে, কারণ এখানে তো ঢুকতেই পারবে না, মানে উপর দিয়ে জাস্ট চলে যাচ্ছে।
তবু একটা বাধা পাবে এরকম আঁকা বাঁকার জন্য। তো বাধার মানটা নিশ্চয়ই এই স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে কাইনেটিক ফ্রিকশনের মানটা কম হবে, বুঝতেই পারতেছো। এইখান থেকে আরেক ধরনের ফ্রিকশন, সেটা হলো কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের জন্য আবার আরেক ধরনের কোএফিসিয়েন্ট আছে, যেটা আমরা বলতেছিলাম যে নর্মাল ফোর্সের মান তো কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক ফ্রিকশন কি এরকম হবে, নিশ্চয়ই কিছু একটা পার্থক্য থাকতে হবে। সেটা হলো আমাদের এই যে কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, যেটা মিউ, আর এখানে ছোট করে একটা কে, মিউ কে, বিভিন্ন ধরনের সারফেসের জন্য বিভিন্ন রকম হতে পারে। সাধারণত এই মিউ এস এর থেকে মিউ কে এর মানটা ছোট হয়, কারণ কি তোমাদেরকে মাত্রই বুঝাইলাম, সেটা হলো স্ট্যাটিক ফ্রিকশন থেকে কাইনেটিক ফ্রিকশনের মানটা কম হয়, কারণ কি বেশি ঢুকতে পারে না, জাস্ট একটু বাধা পায় আর কি। আচ্ছা, তো এখানে গেল, এখানে আসি যে মিউ এটার মান আমরা কিভাবে নির্ণয় করব। নির্ণয় করার তো একটা ওয়ে থাকতে হবে, তাই না? এখন তার জন্য আমরা মনে করো এরকম একটা খাতা নিলাম, আর খাতার উপর এখানে এইভাবে ইয়াটা রেখে দিচ্ছি। এবার ধীরে ধীরে এটাকে উঁচু করতে থাকবো, উঁচু করতে উঁচু করতে, এই জাস্ট যখন এই জাস্ট পড়া শুরু করছে, মনে করো এরকম ছিল, একটা ভালো জিনিস নেওয়া দরকার, এই মুখটা থাক, এই জাস্ট পড়া যখন শুরু করছে, তখন আমরা এখান থেকে এই চাঁদা দিয়ে এখানে একটা কোণের মানটা মেপে নিব। মেপে নিয়ে তারপরে আমরা সহজেই মিউ এর মানটা, মানে এই কি কলমের মুখা আর এই কাগজের জন্য, এই দুইটা সারফেস, কলমের মুখা আর মানে প্লাস্টিক আর কি কাগজ, এই কাগজের জন্য আমরা মিউ এর মানটা বের করে ফেলতে পারবো। কিভাবে পারবো দেখা যাক। মনে করো জাস্ট এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, এখন তো এটা ওই ইনক্লাইন প্লেন, ওই যে ত্রিভুজ যেটা দেখাইলাম মাত্র, ওইরকমই আছে। তো মাত্রই বুঝাইলাম যে এদিকে বল কাজ করবে mg sin θ, আবার এদিকে যেটা নর্মাল ফোর্স কাজ করবে সেটা হলো mg cos θ। তো জাস্ট পড়া শুরু করছে, যখন যখন জাস্ট পড়া শুরু করছে, তখন mg sin θ আর ফ্রিকশন ফোর্স দুইটা সমান হবে, কারণ এদিকে কাজ করতেছে mg sin θ, এদিকে বস্তুর গতি, আর এদিকে তখন ফ্রিকশন কাজ হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হয়তো বা বলা হয়নি, ফ্রিকশন সব সময় গতির বিপরীত দিকে কাজ করে। এখন যদি বিষয়টা এমন হইতো যে কেউ একজন একে ধাক্কা দিয়ে উপরের দিকে তুলতেছে, তখন কি ফ্রিকশন এই বিপরীত দিকে কাজ করতো? অবশ্যই তখন ফ্রিকশন ওই বিপরীত দিকে কাজ করতো না, তখন ফ্রিকশন আবার এই দিকে কাজ করতো, মানে এই দিকে এভাবে ধাক্কা দিয়ে তুলতেছে, তার মানে এই বিপরীত দিকে তখন ফ্রিকশন ফোর্স কাজ এমজি করতো। সাইন থিটার দিকে পাচ্ছে। হ্যাঁ, আবার mg sin θ, আর যখন এমনিতেই আছে তখন তো এইদিকে যাওয়ার মতো একটা অবস্থায় আছে, তাই না? তখন mg sin θ ফ্রিকশনের মানটা তখন, মানে কি বললাম, কি হারিয়ে ফেললাম, ব্যাপার হলো যখন এমনিতেই এমনিতে বসে আছে, এমনিতে বসে আছে, এমনিতে এদিকে যাচ্ছে, তখন ফ্রিকশনের ফোর্সটা কাজ করবে ওই দিকে। এখন এমন যদি হয় যে আমি এই দিকে এইভাবে ধরতে এইভাবে তুলে নিচ্ছি, তখন কিন্তু ফ্রিকশনের মানটা আর ওই মানে ফ্রিকশন কিন্তু আর এই বিপরীত দিকে কাজ করবে না, তখন আমি এই দিকে এইভাবে তুলতেছি, সো এই বিপরীত দিকে মানে নিচ থেকে উপরের দিকে কাজ করবে। ওকে, আশা করি বোঝা গেছে এই ধারণাটা, মানে কি ববলবো, মুখস্থ করো আপাতত, 10 বার নিজে থেকে বলো যে যেদিকে গতি হয় ফ্রিকশন তার বিপরীত দিকে কাজ করে। ওকে, তো যেমনটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো মিউ এর মানটা কিভাবে বের করবা। তো এই জিনিসটাকে আমি আপাতত এইভাবেই রেখে দিছি, তার মানে কি, তার মানে এই বিপরীত দিক থেকে কোনো বল আমি দিচ্ছি না আপাতত। তো এই দিক থেকে mg sin θ, আর বিপরীত দিকে কাজ করতেছে ফ্রিকশন, এই জাস্ট চলা শুরু করছে, তার মানে mg sin θ আর এই ফ্রিকশন দুইটার মান পরস্পর সমান। তো এই ফ্রিকশন আবার কিসের উপর নির্ভর করে, ফ্রিকশনটা মানে জাস্ট পড়া শুরু করছে, তখন নিশ্চয়ই স্ট্যাটিক ফ্রিকশন হোক আর কাইনেটিক ফ্রিকশন হোক, সেটার মানটা এই মিউ ইনটু এন এর সমান হবে, তাই না? কেন সমান হবে, জাস্ট চলা শুরু করছে, মানে সর্বোচ্চ পজিশনেই চলে গেছে, তাই না? আচ্ছা, তো মিউ এন, এন এর মানটা হলো mg cos θ, আর এখানে mg sin θ, উভয় পক্ষ থেকে mg বাদ দিলাম, তারপরে এই cos থিটা এই পাশে ভাগ অবস্থায় আনলাম, cos থিটা এই পাশে ভাগ অবস্থায় আনলে বুঝতেই পারতেছো tan থিটা হবে, মানে মিউ ইকুয়াল টু tan থিটা। মানে তোমাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে এইখানে যদি এইভাবে একটা সারফেস থাকে, এই জাস্ট পড়া শুরু করছে যখন, তখন যদি এইখান থেকে আমরা কোণের মানটা মাপি একটা চাঁদা দিয়ে, কোণের মানটা মেপে যত কোণ পাবো তার সাথে ট্যান থিটা, সেটা ট্যান থিটা বের করলে আমরা পেয়ে যাব এই সারফেস দুইটার জন্য মিউ এর মানটা। এটা নিয়ে ইয়াতে প্র্যাকটিক্যাল আছে, SSC-রই 3rd চ্যাপ্টারের প্র্যাকটিক্যাল আছে, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো, ওইখানে মিউ ইকুয়াল টু ট্যান থিটা একদম মুখস্থ বসায় দেওয়া আছে। আমাদের বইয়ে কি আছে, আমাদের বই অথবা পুরাতন বছরের বইয়ে ছিল, 2017-র যে বইটা সেটাতে ছিল, আমি ইকুয়াল টু ট্যান থিটা একেবারে মুখস্থ বসাই দিছে। আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, জিনিসটা তোমরা বুঝতে ভাইয়া, পারছো। মিউ এন এ কি হচ্ছে mg cos θ? না, এন এর মানটা কি mg cos θ? না, হ্যাঁ, তো মিউ ও ইনটু আচ্ছা এম আচ্ছা, কস থিটা মিউ এমজি কস থিটা।
করি বোঝা গেছে। আচ্ছা তোমরা দেখতে না পাইলে আমাকে বলবা, আমার ইয়ার দিকে খেয়াল করা হচ্ছে না। আচ্ছা চলো, আগের দিন যেসব প্রবলেম দিয়ে শুরু করছিলাম সেসব প্রবলেমই আরেকবার রিভিউ করে নেওয়া যাক। এই যে স্যাম্পল প্রবলেম 5.3-তে ছিল হলো একটা ব্লককে এইভাবে দড়ি দিয়ে এইভাবে পি বলে এদিকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন বলতেছে পি যখন হরিজন্টাল তখন আমাদেরকে বিভিন্ন জিনিসপত্র বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা চলো একটু বিশ্লেষণ করে দেখা যাক। পি যখন হরিজন্টালে এদিকে আসতেছে, আবার আরেকটা কথা বলা ছিল, মানে আমি এখানে শর্ট করে কোশ্চেনটা লিখছি, বেশি করে লিখতে গেলে আবার কোশ্চেন লিখতে লিখতে দিন শেষ উত্তর কখন লিখবো। আচ্ছা তো এটা একটা আইসের ওপরে স্লেড, জানো যে বরফের দেশে স্লেড, যে কুকুর টুকুর বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত কুকুর আছে তারা স্লেড গাড়ি টানে, ওই স্লেড গাড়ি আপাতত একটা মানুষই টেনে নিয়ে যাচ্ছে। তো বরফের উপর যেরকম বললাম ফ্রিকশনের পরিমাণ অনেক কম, তাই আপাতত এখানকে আমরা ফ্রিকশনের বিবেচনায় আনতেছি না। তো ফ্রিকশনটা বিবেচনায় না আনলে ওয়েন পি ইজ হরিজন্টাল, যখন পি হরিজন্টাল ভাবে মানে একদম ইয়ার সাথে সমান্তরাল ভাবে টানা হচ্ছে, তখন আমাদেরকে একটু বিশ্লেষণ করতে বলছে। তো চলো এ নাম্বারটাকে বিশ্লেষণ করি। এ নাম্বারটা দেখো এক্স এক্সিস বরাবর এখানে কাজ করতেছে একটাই বল, সেটা হলো পি। আপাতত বললাম ফ্রিকশনকে ধরার দরকার নাই, তো ফ্রিকশনকে ধরলাম না। এইখানে এক্স এক্সিস বরাবর এটা, কিন্তু তোমরা বারবার দেখা এই চার্টটা যাচ্ছে না, দেখ। এবার দেখা যাচ্ছে আজকে মোবাইলটা একটু প্রিসাইজ হ্যাঁ পজিশনে হ্যাঁ আছে, এবার ক্লিয়ার। মোবাইল কম্পিউটার সবকিছু থাক, আমার চার্জও দেখে দেখে রাখা প্রয়োজন। আচ্ছা ব্যাপার হলো গুগল মিটে কেউ নাই, ইরাম ছিল ভাগছে, আমি আর মিটে না থাকি, মিট কেটে দিলাম। এখানে আমার নিজেকে বড় করার কোনো চান্স নাই, এখানে তো আমি আবার নিজেকে দেখতে পাই না, দাঁড়া একটু বড় করে নিই যাতে আমি দেখতে পারি আমি কি বোঝাচ্ছি। হ্যাঁ সবকিছু দেখা যাচ্ছে আপাতত, সব ঠিক আছে। ওকে যেটা বলতেছিলাম যে এক্স এক্সিস বরাবর এখানে কাজ করতেছে একটাই বল পি, ফ্রিকশন কে আমাদের ধরার দরকার নাই। আচ্ছা যেটা বোঝাতে চাইতেছিলাম, তোমরা মাঝে মধ্যে খালি এই সাইনটা দেখবা, মানে সুন্দর করে লেখি সামেশন সাইন। সামেশন দিয়ে আমি কি বোঝাচ্ছি, সামেশন দিয়ে আমি বোঝাচ্ছি হলো যে এই এক্স এক্সিস বরাবর যত বল আছে, মানে এক্স এক্সিস বরাবর এই বিপরীত দিকে একটা বল কাজ করতে পারতো, সেটা হলো ফ্রিকশন। আর অত্যন্ত ধরো মনে করো একজন দুষ্টামি করে পিছে থেকে ধরে আসছে, এফ বলে পিছে থেকে টাইনে ধরছে, তো তখন এক্স এক্সিস বরাবর এইদিকে কাজ করতো, ধরে নিলাম এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, তখন এক্স এক্সিস বরাবর এইদিকে ফ্রিকশন কাজ করতো, আবার ওই দুষ্ট ছেলের মনে করো এফ বল কাজ করতো। তো সামেশন দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই সব যোগ বিয়োগ আমি আগে করে নিব, মানে মানে এই এফ এক্স ইকুয়াল টু দেখো আমি লিখছি এম এ এক্স, এম এ এক্স লিখছি, তার মানে এখানে আমি যেটা তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে এইদিকে আমি একটা বল কাজ করাচ্ছি 30 নিউটন, না এখান থেকে আমি বুঝাই এই ধারণাটা একটু অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা মনে করো এদিকে পি বলে টানতেছে, মনে করো এদিকে এফ বলে টানলো, এফ বলে টানলেই তোমরা দুম করে বলে বসতে পারো যে তাহলে এফ ইকুয়াল টু এম এ, সূত্র থেকে এর মানটা আমরা বের করে ফেলি। কিন্তু আসলে বিষয়টা সেরকম না, বিষয়টা হলো এরকম ভাবে আমাকে দেখতে হবে যে বিপরীত দিকে কোনো বল কাজ করতেছে না করতেছে কিনা, আবার এরকম হচ্ছে কিনা যে একজন টানতেছে পাশ দিয়ে অন্য আরেকজন আবার ধাক্কা দিচ্ছে সামনের দিকে বা পিছা থেকে ঠেলতেছে, সেটা যদি এক্স এক্সিস বরাবর হয়, যদি এমন হয় যে মনে করো কি বলবো নিচের থেকে টাইনে ধরছে কোনো একভাবে নিচের থেকে টাইনে ধরছে, তাহলে কিন্তু সেটা আর এক্স এক্সিস বরাবর কাজ হলো না। সুতরাং এক্স এর বিষয় যখন আমরা আনবো, মানে এক্স এক্সিস কে যখন আমরা বিশ্লেষণ করব, তখন ওই নিচের থেকে টাইনে ধরার ওই বলটা আমরা তখন আর বিবেচনায় আনবো না, যদি না ফ্রিকশন আমাদের বিবেচনায় থাকে। ফ্রিকশন নিচের থেকে টাইনে ধরলে বুঝতেই পারতেছো যে নর্মাল ফোর্সের মানটা বেড়ে যাবে, তখন ফ্রিকশনের ফোর্সটার মানও বেড়ে যাবে, তখন আমরা ফ্রিকশন হিসাবে মানে ফ্রিকশন যেহেতু তখন এক্স এক্সিস বরাবর কাজ করতেছে, ফ্রিকশন বাড়তেছে, তখন আমাদের এই নিচের বলটা একটু বিবেচনায় আনতে হইতে পারে। কিন্তু তখন কি দিন শেষে আমরা ওই এক্স এক্সিস বরাবর কি কি কাজ করতেছে সেটা নিয়ে বিবেচনা করতেছি, একজন এফ বলে টানতেছে তাই দুম করে এফ ইকুয়াল টু এম এ এই সূত্র বসায় আমরা এক্সেলারেশনের মান বের করতেছি না, আমরা আগে এই পাশে যোগ বিয়োগ করতেছি আর এই পাশে যে এফ অফ এক্স এখান থেকে আমরা এইটা থেকে বের করতেছি এক্সেলারেশন, বা এক্স এক্সিস বরাবর এর কতটুকু এক্সেলারেশন হবে সেটা বের করতেছি। তো মানে দিন শেষে মূল কথাটা হলো যে যে কোনো দেখলেই এফ দেখলেই বা পি বলে টানতেছে দেখলেই বলে দেওয়া যাবে না যে এইদিকে
কি বলবো, এখান থেকে এর মানটা বের করা যাবে না। এই যে সামেশন করতেছি বা এই যে এদিকে যে আমরা বিয়োগ করতেছি, এই বিয়োগ করার এই জিনিসটার পরে যে সামেশন অফ এফেক্টস, এফ অফ এক্স, এটাকে বলা হলো ফলাফল বল, ফলাফল বল বা রেজাল্টেন্ট ফোর্স। এত বাংলা, বাংলা মানে কি বলবো, ইন্টারে উঠলে স্যাররা তোমাদের বাংলাতেই বলবে। যাই হোক, এই রেজাল্টেন্ট ফোর্সটা, এই রেজাল্টেন্ট ফোর্সটা থেকেই আমরা সবসময় এক্স বা এক্সেলারেশনের মানটা বের করব। এটা প্রায় তোমাদের ভুলটুল হবে ভবিষ্যতে, ধরাই দিবে, ধরে ধরে মাইর দিব, আজকে বলে রাখলাম বেশি করে। যাই হোক, এক্স এক্সিস বরাবর আপাতত আমাদের শুধু পি বলই কাজ করতেছে, তো এক্স এক্সিস বরাবর রেজাল্টেন্ট ফোর্সটা ওই একটাই, এফ অফ এফ এক্স, সেটা থেকে এম এ এক্স, এক্স এক্সিস বরাবর থেকে এখান থেকে বের করে নিলাম। আচ্ছা, ওয়াই এক্সিস বরাবর কি বল কাজ করতেছে? ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে কাজ করতেছে হলো ওজন বল ডাব্লু, আর ওপরের দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স এন, এন মাইনাস ডাব্লু। এখন ওয়াই এক্সিস বরাবর দেখো উপরের দিকে ভেঙে, মানে লাফ দিয়ে উপরে উঠতেছে না, আবার ভেঙে টেকে নিচেও চলে যাচ্ছে না, মানে ওয়াই এক্সিস বরাবর এর কোনো সরণ নাই, ত্বরণ নাই, কোনো বেগ নাই। তার মানে ওয়াই এক্সিস বরাবর এফ অফ ওয়াই এর মান, ওয়াই এক্সিস বরাবর বলের মান শূন্য, তারপরে শূন্য ইকুয়াল টু এন মাইনাস ডাব্লু। এখান থেকে আমি নর্মাল ফোর্স এর মানটা বের করে নিলাম। নর্মাল ফোর্স কেন বের করা জরুরি? যদি আমাকে বলতো যে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, যদি বলতো ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, তাহলে আমাদেরকে ফ্রিকশন ফোর্স এর জন্য নর্মাল ফোর্স টা বের করতে হতো। আচ্ছা, এখন আসলে আমরা বি নাম্বারের টা বিবেচনা করি। বি নাম্বারে আমাকে কি বলছে? এখন আমাকে এই ভূমির সাথে সমান্তরাল ভাবে না, এখন আমাকে বলছে ভূমির সাথে 15 ডিগ্রি কোণ করে, বা হরিজন্টালের সাথে 15 ডিগ্রি কোণ করে টানতেছে। সাধারণত টানার সময় আমরা এই এইভাবে টানি না, একটু বাঁকা করে তারপরে টানি, তো সেভাবে একটু দিছে। তো এক্স এক্সিস বরাবর যদি আমি বিশ্লেষণ করতে চাই, এক্স এক্সিস বরাবর ওই একই, যে এখানে যদি আমি ওই আমার কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকি, দেখো এক্স এর সাথে থিটা কোণ করে আছে, বা এক্স এর সাথে 15 ডিগ্রি কোণ করে আছে, তার মানে এক্স এক্সিস বরাবর এর অংশক হবে পি কস থিটা। তো আমি যেহেতু এক্সিস কে বিবেচনা করতেছি, তাহলে আমরা শুধু পি কস থিটাকে বিবেচনা আনবো, সম্পূর্ণ পি এটাকে আমি বিবেচনা আনবো না, কারণ পি এর আরেকটা অংশ আবার উপরের দিকে পি সাইন থিটা রূপে কাজ করতেছে, তাই তো, তাই না? তো ওই ওয়াই এক্সিস এটা আমি বিবেচনা আনবো না, আমরা শুধু এক্স বরাবর কতটুকু কাজ করতেছে সেটা বিবেচনায় আনবো। আর যখন ভেক্টর পড়াবো তখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করবো, ভেক্টর নিয়ে আবার দুইটা ক্লাস নিব, যদিও একটা নিছিলাম, আবার দুইটা ক্লাসে ভেক্টরের আরেকটু অ্যাডভান্স টপিক পড়াবো, কারণ আমি ইলেকট্রিসিটি শুরু করতে চাচ্ছিলাম, ইলেকট্রিসিটিতে ভেক্টর অনেক বেশি বেশি কাজে লাগে। আচ্ছা, তো যেমনটা বলতেছিলাম যে এক্স এক্সিস বরাবর, তখন আবার এক্স এক্সিস বরাবর শুধু কাজ করতেছে পি কস থিটা, সো এখানে এম এ এক্স ইকুয়াল টু পি কস থিটা। তোমরা জানো যে থিটার মান সাধারণত ওয়ান থেকে -1 পর্যন্তই হয়, তার মানে এই থিটার মানটা, মানে এখানে যদি এক্সেলারেশন ভর তো কমে নাই, তার মানে এখানে এক্সেলারেশনটা এই এ নাম্বারে এক্সেলারেশন যতটুকু ছিল তার থেকে একটু কম, তাই না? এখানে এ নাম্বারে পুরো পুরো আকর পি ছিল, আর এখানে পি কস থিটা মানে একটু অংশ হয়ে গেছে। কস থিটা কস 15 দিয়ে তোমরা এখানে বেরো করতে পারবা, এখানে পি এর মান দেওয়া আছে 21 নিউটন, এম এর মান দেওয়া আছে 7.5 কেজি, তোমরা বের করতে পারবা, আপাতত বের করলাম না। আচ্ছা, এবার ওয়াই এক্সিস বরাবর বিশ্লেষণ করি। ওয়াই এক্সিস বরাবর দেখো এখানে আবার একটা টার্ম এক্সট্রা এসে গেছে, সেটা হলো পি সাইন থিটা। তো উপরের দিকে কাজ করতেছে পি সাইন থিটা, উপরের দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স এন, আর নিচের দিকে কাজ করতেছে ডাব্লু। ধরে নিলাম উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, তাহলে ডাব্লু আসবে নেগেটিভ আর পি সাইন থিটা প্লাস এন। তো আবারও সেই ভেঙে চলে যাচ্ছে না, আবার উপরে উঠে যাচ্ছে না, তো শূন্য। এখান থেকে আমি নর্মাল ফোর্স এর মানটা বের করলাম। এখন বলো তো এখানে নর্মাল ফোর্স এর মানটা ওই আগেরটা থেকে বেশি নাকি কম? কমায় পড়ছে সব, বৃষ্টি বৃষ্টি দিন তো। তানিশা, ইফতি, ঈশা, মেহেরিন সব তো ঘুমায় গেছে। কেউই কথা বলে না ভাইয়া, ওয়াই এক্সিস একটু আবার বুঝান। আবার এই তো কাজে কোথায় আসছে? ওয়াই এক্সিস বরাবর এই যে দেখো এইদিকে একটা বল কাজ করতেছিল পি, তো এটাকে আমরা বিভিন্ন অংশে ভাগ করছি, এটা এদিকে ভাগ করছি পি কস থিটা, আর উপরের দিকে ভাগ করছি কি পি সাইন থিটা, তাই না? এখন উপরে দিয়ে কাজ করতেছে পি সাইন থিটা, উপরে দিয়ে কাজ করতেছে নর্মাল ফোর্স এন, আর নিচে দিয়ে কাজ করতেছে ডাব্লু, সেটাই আমরা লিখলাম পি সাইন থিটা প্লাস এন প্লাস মাইনাস ডাব্লু। সারফেস ভেঙে উপরের দিকে চলে যাচ্ছে না, আবার মানে উপরের দিকে লাভ দিচ্ছে না, সারফেস ভেঙে আবার নিচেও চলে যাচ্ছে না, তাহলে পি সাইন থিটা প্লাস এন মাইনাস ডাব্লু ইকুয়ালস 0।
তো এখান থেকে আমি এন এর মানটা বের করলাম, এন এর মান বের করে আমি দেখছি ডাব্লু মাইনাস পি সাইন থিটা, এটা আসছে আমাদের নর্মাল ফোর্সের মান। আগে দেখো এ নাম্বারে যখন আমরা হরিজন্টালি টানতেছিলাম তখন আমাদের নর্মাল ফোর্সের মানটা ছিল ওজনের সমান, আবার যখন আমরা একটু কোণ করে টানতেছি তখন আমাদের নর্মাল ফোর্সের মানটা ডাব্লু মাইনাস পি সাইন থিটা, মানে ডাব্লু থেকে এখন কিছু কম, পি সাইন থিটা নিশ্চয়ই একটা সংখ্যা হবে, কিছু একটা হবে, এই পি সাইন থিটা তো একটু কম হবে, মানে নর্মাল ফোর্সের মানটা একটু কমে যাবে এই এ নাম্বার থেকে। আচ্ছা চলো, আচ্ছা নর্মাল ফোর্সের মানটা কমে গেলে এখানে যদি আমি ফ্রিকশনকে বিবেচনায় আনতাম, তার মানে এখানে তখন ফ্রিকশন ফোর্স বেশি হইতো, এখানে ফ্রিকশন ফোর্স কম হইতো। আবার দেখো এখানে আবার এখানে সামনের দিকে, মানে আমি এক্স এক্সিস বরাবর একে মুভ করাতে চাচ্ছি, এক্স এক্সিস বরাবর এর এক্সেলারেশন বেশি ছিল, আবার এক্স এক্সিস বরাবর এর এক্সেলারেশন কম ছিল, তাই না? তার মানে আমাদের একটু কোণ করেই টানতে হবে ফ্রিকশনের উপর থেকে একটু বেঁচে আসতে হলে, একটু কোণ করেই টানতে হবে। বাস্তব জীবনে তো আমরা ফ্রিকশনকে সবসময় ধরে নিয়েই কাজ করব, তো বাস্তব জীবনে আমরা যদি ইয়া করি তখন কোন একটা বোঝা টোঝা কিছু টেনে নিয়ে যেতে হলে তখন একটু এইভাবে কোণ করে টানতে হবে। আবার বেশি করে কোণ করা যাবে না, মানে 60 ডিগ্রি, 45, এত বেশিও না, 30, 25 এরকম একটা কোণে টানতে হবে, তাহলে আমরা ফ্রিকশন ফোর্স থেকেও বাঁচতে পারবো আবার ইয়া হবে। আচ্ছা কিরকম হইতো যদি এইরকম ভাবে টানতাম আমি? আসো তো তোমরা, হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া আছে, কথা বলে না কেন বাকিরা? বাকি দুইজন কিছু বলো, ইচ্ছা মনে হয় ঘুমাই গেছে, ঘুমায় গেছে? এদিন চুপ থাক। আচ্ছা আচ্ছা, স্বপ্নে কিছু বলতো, ঘুমাইতে ঘুমাইতে। আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হলো, আচ্ছা এখন মনে করো কেউ এইভাবে দড়ি লাগায় টানতেছে, এখন বলবো কি আলো মাটির নিচে যায় টানতেছে, মাটির নিচে যায় টানতেছে না, মনে করো এই যে এইভাবে কেউ ধাক্কা দিচ্ছে, এবার এবার এই এভাবে টানে নিয়ে যাওয়ার যাইতে এবার এইভাবে কেউ ধাক্কা দিচ্ছে, এখন ধাক্কা দিলে এটা কি এইভাবে হরিজন্টালের সাথে -15 ডিগ্রি কোণে আছে, এখন হরিজন্টালের সাথে -15 ডিগ্রি কোণে থাকলে এইবার কিরকম হবে? এবার অ্যানালাইসিস করি, এক্স এক্সিস বরাবর হবে কিরকম আর ওয়াই এক্সিস বরাবর হবে কিরকম। এবার যেহেতু এইদিকে -15 ডিগ্রি আছে, তোমরা জানো যে কস -15 যদি দেই আর কস থিটা, এটার কোনো পার্থক্য নাই, তার মানে এক্স এক্সিস বরাবর ওই একই পি কস থিটা কাজ করবে, আর ওয়াই এক্সিস বরাবর পি সাইন থিটা কাজ করবে। পি সাইন থিটা কিন্তু এবার নেগেটিভ, মানে পি সাইন থিটা এবার নিচের দিকে, তার মানে নিচের দিকে আমার ডাব্লু বল কাজ করতেছে, উপরের দিকে আমার নর্মাল ফোর্স এন কাজ করতেছে, আবার নিচের দিকে এই পি বলের একটা অংশ কাজ করতেছে, সেটা হলো পি সাইন থিটা। তো নর্মাল ফোর্সটা উপরের দিকে, সো পজিটিভ, তারপরে মাইনাস পি সাইন থিটা মাইনাস ডাব্লু, আবারও সেই সার্ফেস ভেঙে নিচে আসতেছে না আবার উপরে উঠতেছে না, সো জিরো, পি এন মাইনাস পি সাইন থিটা মাইনাস ডাব্লু, এখান থেকে আমরা নর্মাল ফোর্সের মানটা বের করছি। এখন তোমরা দেখে বুঝতেই পারতেছো যে প্রথমবারে আমাদের নর্মাল ফোর্সের মানটা ছিল ডাব্লু, সেকেন্ড বারে আমাদের নর্মাল ফোর্সের মান ছিল ডাব্লু মাইনাস পি সাইন থিটা, এবার আবার ডাব্লুর সাথে পি সাইন থিটা যোগ হয়েছে, যোগ হয়েছে তার মানে কি নর্মাল ফোর্সের মানটা অনেক বেশি বেড়ে গেছে, বেড়ে গেছে তার মানে কি তখন ফ্রিকশন ফোর্স, যদি আমরা ফ্রিকশন ফোর্সের কথা বিবেচনায় আনতাম তাহলে আমাদের ফ্রিকশন ফোর্সের মানটাও বেড়ে গেছে, তার মানে কি দিন শেষে আমাদের কথা হলো কিছু যদি টেনে নিয়ে যাইতে হয় ভারী বস্তা বা কোনো ব্লক বা যাই হোক, তাহলে এরকম ভাবে না ধাক্কায় আমরা বরং একটা রশি লাগাই এরকম ভাবে টেনে নিয়ে যাব, এটা আমাদের জন্য সুবিধা হবে দিন শেষে। আচ্ছা তো এই জিনিসটা আমি তোমাদের মাত্রই বুঝাইছি, মানে মাত্র না কিছুক্ষণ আগে, এই যে এইখানে সেটা হলো মনে করো এখানে একটা ত্রিভুজ আকৃতির একটা সার্ফেসের উপরে এখানে একটা ওয়ালের সাথে রশি দিয়ে বাঁধা আছে, রশি দিয়ে বাঁধা আছে, এখন বুঝতেই পারতেছে রশি দিয়ে যেহেতু বাঁধা এদিকেও যাইতে পারতেছে না আবার উপরে উঠতে পারতেছে না, আবার সার্ফেস ভেঙে লাফও দিতে পারতেছে না, সার্ফেস ভেঙে নিচের দিকেও যাইতে পারতেছে না, সার্ফেস থেকে লাফও দিতে পারতেছে না, তার মানে সব দিকে আসলে সমানে সমানে আছে। তো আগে বলছিলাম যে ওজনের কারণে ওয়াই এক্সিস বরাবর এ দিয়ে কাজ করতেছে mg cos থিটা, আর এই উপরের দিকে কাজ করতেছে ধরো এখানে থিটা কোণে আছে, উপরে দিয়ে কাজ করতেছে নর্মাল ফোর্স, আবার এই দিকে কাজ করতেছে টেনশন ফোর্স টি, আবার এই দিকে কাজ করতেছে mg সাইন থিটা। তো এক্স এক্সিস এর কথা যদি আগে বিবেচনা করি, এক্স এক্সিস বরাবর এদিকেও যাইতে পারতেছে না ওই দিকেও যাইতে পারতেছে না, মানে দুই দিকে কি বলের মান সমান আছে, তার মানে আমাদেরকে এখানে টেনশন ফোর্স টি এর মান বের করতে বলছে, টি ইকুয়াল টু mg সাইন থিটা।
আবার এখানে নর্মাল ফোর্স বুঝতেই পারতেছে, এখানে নর্মাল ফোর্সের মান হবে mg cos থিটা। আশা করি বোঝা গেছে, বুঝা গেছে? হ্যালো আসো, ওকে আমি তাহলে সামনে আগে এলাম। আচ্ছা এবার এটাকে বলে অ্যাটউডের মেশিং, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট পলি ভবিষ্যতে। মনে করো তোমরা যখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বা, যাই কিছু বানাও, যে কোনো ধরনের মেশিন পত্র বলো বা গাড়ি বলো বা উড়োজাহাজ বলো, সবকিছুতে এই পুলির জিনিসটা অনেক বেশি কাজে লাগবে। এগুলো যদি ভালোভাবে বানাইতে পারো বা ভালোভাবে শিখতে পারো, এটা নিয়ে অনেক কঠিন কঠিন অনেক প্রবলেম আছে, সেগুলো শিখাবো ধীরে ধীরে। এগুলো একটু মনোযোগ দিয়ে শিখবা, দিন শেষে কথা এটাই। আচ্ছা সেটা হলো যে এরকম একটা পুলি উপর থেকে ঝুলে এখানে বাধা আছে, এখন এখানে দুই একটা বস্তু, 2 নাম্বার বস্তু আর এখানে 1 নাম্বার বস্তু, এভাবে বাধা আছে। আর তুমি দেখেই বুঝতে পারতেছো যে 2 নাম্বার বস্তুটা একটু বড় বড় লাগতেছে আর 1 নাম্বার বস্তুটা একটু ছোট ছোট লাগতেছে। তার মানে এই 2 নাম্বার বস্তুটা এইভাবে নিচের দিকে পড়বে আর 1 নাম্বার বস্তুটা এইভাবে উপরের দিকে উঠবে। তার মানে 1 নাম্বার বস্তুর এই যে 1 নাম্বার বস্তুকে আমি এখানে মনে করো কেটে পাশে নিয়ে আসলাম, 1 নাম্বার বস্তুর এই নিচের দিকে কাজ করতেছে W আর উপরের দিকে কাজ করতেছে টেনশন ফোর্স T। আবার 2 নাম্বার বস্তুর কথা বলি, 2 নাম্বার বস্তুর নিচে, আচ্ছা W1 দিলাম যেহেতু আমাদের কাছে এখন বস্তু দুইটা, নিচে দিয়ে কাজ করতেছে একটা বল W2 আর উপরে দিয়ে কাজ করতেছে টেনশন ফোর্স T। তোমাদেরকে যেটা মাত্রই বললাম যে একটাই যদি রশি হয়, সেই রশিতে টেনশন ফোর্স সবসময় সমান থাকবে। টেনশন ফোর্স সবসময় সমান কেন থাকবে, ওই যে অণুপরমাণু দিয়ে বুঝাইছিলাম, সামনে আরো বুঝাবো যখন ইলাস্টিসিটি পড়াবো। আচ্ছা তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে টেনশন ফোর্সের মানটা বেশি, এটা এই 1 নাম্বার বস্তুটা উপরের দিকে উঠবে, টেনশন ফোর্সের মানটা বেশি, তাহলে T-W1। আচ্ছা আবার T-W1, তো F1 এর মানটা আসছে M1A ইকুয়ালস T-M1G, মানে W1 কে M1G আকারে লিখলাম। আবার যদি আমি এই 2 নাম্বার বস্তুর কথা বিশ্লেষণ করি, 2 নাম্বার বস্তু দেখো নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে, তার মানে W2 এর মানটা বড়, T এর মানটা ছোট, তাহলে W2-T, তাহলে M2G-T। তো দিন শেষে আমি তারপরে 1 নাম্বার আর এই 2 নাম্বার ইকুয়েশন কে যোগ করব, 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন কে যোগ করে এখানে টি আর টি কাটা চলে যায়, দিন শেষে থাকতেছে M2G-M1G, জিটাকে কমন নিলাম, M2-M1/M2+M1, এই আমরা পেয়ে গেলাম কিসের মান, একসেলারেশনের মানটা। আচ্ছা এখন কি হইতো যদি আমরা এরকম বিশ্লেষণ না করতাম, মানে বিষয়টা হলো আমরা এখন দেখে বুঝতেছি যে 2 নাম্বার বস্তুটা বড়, 1 নাম্বার বস্তুটা ছোট। এমন যদি বলতো যে M1 আর M2 আর মানে দুইটা একই সাইজ দেওয়া থাকতো, তুমি আসলে বুঝতেছো না কোনটাতে তুলা আছে আর কোনটাতে লোহা আছে, কোনটা ভারী না কোনটা হালকা, সেটা বুঝতেছো না। এখন তোমার ইচ্ছা মতো একটা এক্সিস ধরে নিতে হবে। যেরকম দেখো এখানে আমি একটা এক্সিস ধরছি, এখানে আমি 2 নাম্বার বস্তুর ক্ষেত্রে উপরের দিকে ধরছি নেগেটিভ আর নিচের দিকে ধরছি পজিটিভ। একইভাবে এই জিনিসটা 1 নাম্বার বস্তুর ক্ষেত্রে যখন আসছে, 1 নাম্বার বস্তুর ক্ষেত্রে উপরে ধরছি পজিটিভ, নিচে ধরছি নেগেটিভ, ঠিক আছে? মানে 2 নাম্বার বস্তুর ক্ষেত্রে আমি যা ধরছি, 1 নাম্বার বস্তুর ক্ষেত্রে আমি সেটার উল্টা ধরছি। মানে 1 নাম্বারে একটা ধরছি, 2 নাম্বারে গিয়ে সেটা একেবারে উল্টায় দিচ্ছি। আর উল্টায় দিলেও ওই একই উপরের দিকে পজিটিভ টি পজিটিভ আর নিচের দিকে W নেগেটিভ, সো নেগেটিভ মাইনাস। একইভাবে এই 2 নাম্বার বস্তুর ক্ষেত্রে আসি, 2 নাম্বার বস্তুর ক্ষেত্রে নিচের দিকে ধরছি পজিটিভ W2 আর নিচে টি, দিন শেষে ওই একই আসতেছে যেটা আমি ওইখান থেকে বিশ্লেষণ করছিলাম। এখন যদি এরকম হইতো যে আমি এইভাবে না ধরি, এরকম ধরতাম যে প্রথমটার ক্ষেত্রে উপরে, দ্বিতীয়টার ক্ষেত্রে উপরে পজিটিভ আর নিচে নেগেটিভ, আবার প্রথমটার ক্ষেত্রে উপরে নেগেটিভ নিচে পজিটিভ, এটাও আসলে কোনো ফারাক হইতো না। এখানে আমি দেখো লিখে রাখছি আগে থেকেই, আশা করি তোমরা বুঝতেছো, তাই না? ভাইয়া হ্যাঁ, যেটা বললাম যে উপরেরটার ক্ষেত্রে ওর নিচের দিকে পজিটিভ আর উপরের দিকে নেগেটিভ, তাহলে নিচের দিকে যদি পজিটিভ হয় তাহলে এই যে W1 এর মান, W1 বা M1G এটা হবে পজিটিভ, আর উপরের দিকে টেনশন ফোর্স কাজ করতেছে T, এটা হবে নেগেটিভ। একইভাবে যদি 2 নাম্বার বস্তুর ক্ষেত্রে আসি, উপরের দিকে টেনশন ফোর্সের মানটা তখন পজিটিভ আর নিচের দিকে W2 এর মানটা তখন নেগেটিভ, সেই নেগেটিভ দিয়ে দিলাম, দিন শেষে তারপর যদি 1 আর 2 নাম্বার ইকুয়েশন যোগ করি সেই একই আসবে, জাস্ট M1-M2, বিষয়টা এরকম আসছে। আগে আমাদের ছিল M2-M1, এখন আসছে M1-M2, আসলে ওই জিনিসটা একই, মানে প্রায় একই। এরপরে ধরো তোমার কাছে ওজনের মানটা বলা থাকলো, মানে ওজনের মান বলা থাকলে তো তুমি বুঝেই যাবা যে ও কোন দিকে যাবে। এখন তোমার ওজনের মান বলা নাই, তাও ধরো যে আগে অঙ্ক করে ফেলছো, অঙ্ক করে করে ফেলার পরে তারপরে দেখতেছো যে ওজনের মানটা তো দেওয়া আছে, মানে
ভরের ভর যেটা বলে ভর দেওয়া আছে, তখন ভর এখানে বসায় দিলা, বসায় দিয়ে এর মানটা পাইলা নেগেটিভ, এর মানটা নেগেটিভ, তখন কি বুঝবা যে আসলে এই 2 নম্বর বস্তুটা এই নেগেটিভ দিকে যাচ্ছে আর এই 1 নম্বর বস্তুটা এই নেগেটিভ দিকে যাচ্ছে, মানে 1 নম্বর বস্তুটা তখন উপরে উঠতেছে, 2 নম্বর বস্তুটা তখন নিচে নামতেছে, এটাই বুঝবা। মানে যদি হয় আবার যদি এরকম আসতো যে পজিটিভ, মানে এর মানটা দিন শেষে যে ভরের মানটা খুঁজে পাইছো অনেক কষ্ট করে, সেই ভরের মানটা মনে করো কারেকশন আসছে পরীক্ষায়, সেই ভরের মানটা থেকে তখন দেখলো যে ভরের মানটা পজিটিভ আসছে, তার মানে 2 নম্বর বস্তু উপরে উঠতেছে, 1 নম্বর বস্তু নিচের দিকে নামতেছে। আচ্ছা কি হইতো যদি আমি এইরকম ভাবে ধরতাম যে উভয়টার ক্ষেত্রেই উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ? দেখো সেরকম আমি এখানে একবার করে রাখছি, সেটা হলো এই যে টি মাইনাস এম ওয়ান জি, টি মাইনাস এম ওয়ান জি, উপরের দিকে আমাদের টেনশন ফোর্সটাই কাজ করতেছিল আর নিচের দিকে আমাদের যে ওজন বল সেটাই কাজ করতেছিল। এরপর আমি 1 থেকে 2 নম্বর বিয়োগ করছি, 1 থেকে 2 নম্বর বিয়োগ করছি কেন, দেখো আমি এই টিটাকে বাদ দিতে চাইতেছি, মানে আমাদের দরকার এক্সেলারেশনের মানটা, এই এক্সেলারেশনের মানটা থেকে আমি এই টি এর টিটাকে বাদ দিয়ে তারপরে আমি খুব সহজে এ এর মানটা নির্ণয় করে ফেলতে চাইতেছি। এম ওয়ান এম টু সবকিছু দেওয়া আছে, তো এখান থেকে আমি বের করে ফেলতে চাইতেছি। কিন্তু দেখো এইটাকে বাদ দিতে হলে আমাদেরকে এই 1 থেকে 2 মাইনাস করা ছাড়া কোনো উপায় নাই, যোগ করে আমরা আসলে কোনো বেশি দূর আগাইতে পারবো না। তো মাইনাস করলাম, মাইনাস করার পরে তোমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছো, মানে এখান থেকে আর বেশি দূর আগাই নাই, এখান থেকে দেখে বুঝতে পারতেছো এটা আসবে হলো এম ওয়ান মাইনাস এম টু, একইভাবে এখানে টি আর টি কাটা যাবে, সো এম টু মাইনাস এম ওয়ান, এখানে দেখো এম টু এর সামনে পজিটিভ আছে আর এম ওয়ান এর সামনে নেগেটিভ আছে, মানে উপরে থাকবে হলো এম টু মাইনাস এম ওয়ান আর নিচে আসবে ভাগ অবস্থায় এম ওয়ান মাইনাস এম টু। জি, এটা কি আমাদের এই আগের রেজাল্ট গুলোর সাথে মিলছিল? আগের রেজাল্ট গুলোর সাথে কোনোভাবেই মিলে নাই, উল্টা যদি আমি এখানে এই একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিয়ে উপরে নিচে কাটাকাটি করে দিতে পারবো আর নিচে এর সাথে জি গুণ অবস্থায় ছিল, তখন আমি বলতে পারবো এক্সেলারেশনের মান মাইনাস জি। আসলে কি এক্সেলারেশনের মান মাইনাস জি, এভাবে দুইটা একসাথে বাঁধা আছে, এক্সেলারেশনের মান মাইনাস জি হবে তখনই যদি একটার কোনো ভর নাই থাকে, মানে একটা বস্তু নাই তখন মুক্তভাবে একটা বস্তু পড়তেছে, বিষয়টা এরকম। তো দিন শেষে যে আমাদের এই যে লাল কালির বক্সের ভিতরে করা, এটা আসলে করা যাবে না, এটা কিভাবে করতে হবে, একটা একটা একরকম ধরতে হবে, অপরটা তার বিপরীত দিকে ধরতে হবে। আশা করি বোঝা গেছে এই জিনিসটাই, আগের দিন বোঝাইতে যায় একটু ধরমারা খাইয়ে গেছিলাম, আমি আসলে দুইটা ইউনিভার্সাল নিয়েছিলাম, আমার জিনিসটা মনেই ছিল না, খেয়ালই ছিল না। আচ্ছা বোঝা গেছে আশা করি, যেরকম দুইটার ক্ষেত্রে একই রকম নেওয়া যাবে না, একটার ক্ষেত্রে একরকম নিলে অপরটার ক্ষেত্রে বিপরীত নিতে হবে। আচ্ছা বোঝা গেছে তো? আচ্ছা তো আমাদের, হ্যাঁ আচ্ছা তো আমাদের এখানে বলছিল প্লাস মাইনাসও নেওয়ার দরকার নাই, যদি তুমি বুঝতে পারো যে কোনটা উপরের দিকে উঠতেছে আর কোনটা নিচের দিকে নামতেছে, এটা যদি তুমি বোঝা আসে মানে কোনো একভাবে হিন্টস বুঝতে পারো, তাহলে ওইভাবেই ধরবা, মানে এটা উপরে বেশি কম এরকম ভাবে ধরবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এক্সেলারেশন, মানে এক্সেলারেশন নিয়ে এতক্ষণ কথা হইলো, এক্সেলারেশনের সাথে আমার টেনশন ফোর্সের মানটাও বের করতে বলছিল, টেনশন ফোর্সের মানটা আমরা বের করবো আজানের পরে, এতক্ষণ তোমরা একটু হাত মুখ ধুয়ে আসতে পারো, আমি মিউট করতেছি, আজানটা শেষ হোক 5 মিনিট, তারপরে আমরা আবার শুরু করব।
আচ্ছা আছো তো তোমরা, কি ভাইয়া? আসো না, খাওয়া দাওয়া করতে চলে গেছো? আচ্ছা ভাইয়া, মানে যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর নোটস গুলো দিলে ভালো হইতো। নোটস তো ওই আগেই দেওয়া আছে, আচ্ছা আবার দিয়ে দিব নে। ওকে, এমনিতে কোন ইয়া থেকে যে কথা বলতেছি, মানে পিডিএফ যেটা সেটা তো দেওয়াই আছে, আর মানে এই কথাগুলো তো আসলে বইয়ে লেখাই আছে, বইয়ে তো দিছিলাম এবারে। আচ্ছা আবার দিয়ে দিব নে, সমস্যা নেই, মানে ক্লাসরুমে তো আছে, ওই যে ক্যাম্পের সময় দিছিলাম। আচ্ছা, একজন দেখি খাওয়া দাওয়ার জন্য লিভও নিয়ে নিল। আচ্ছা খাওয়া দাওয়া করেই আসুক, আমরা আবার শুরু করি। আচ্ছা তো আমাদের শুধু এক্সেলারেশনের মানটা না, আমাদের এক্সেলারেশনের সাথে আমাদের টেনশন ফোর্সের মানটাও বের করতে বলছিল, মানে দড়ি ছিঁড়ে টিড়ে যাবে কিনা একটা তো ইয়া আছে, তাই না? তো দড়ি ছিঁড়ে যাওয়ার টেনশন ফোর্সের মানটা যদি বের করতে চাই, আমাদের কাছে এক নাম্বার ইকুয়েশন ছিল, 2 নাম্বার দুইটা সমীকরণ ছিল, সেখান থেকে যে কোনো একটাতে বসালে আমরা টেনশন ফোর্স টি এর মানটা বের করতে পারি। তো আমাদের এক্সেলারেশনের মানটা আমি 1 নাম্বারে বসাইলাম আপাতত, তো এক্সেলারেশন এ 1 নাম্বারে বসাই দিলাম, আর টেনশন টি এই জিনিসটাকে ওই পাশে নিয়ে গেলাম, ওইটাকে এই পাশে আনলাম, দুটার মাঝখানে প্লাস হয়ে গেল। বুঝতে পারতেছো যে এম ওয়ান জি এখানে কমন নেওয়া যায়, M1G কমন নিয়ে নিলাম, তাহলে এই প্লাস ওয়ান হলে M1 প্লাস M2 উপরে গেল, তাহলে M1 প্লাস M1 মাইনাস M1 কাটা, তাহলে M2 M2 2M2 হয়ে গেল, 2M2 হলো 2M2, দেন শেষে গুণ অবস্থায় M1G ছিল, তাহলে 2M1 ইনটু M2 ইনটু G ডিভাইডেড বাই M1 প্লাস M2। বোঝা গেছে তো সহজ একটু ক্যালকুলেশন, বোঝা গেছে না? আশা করি বোঝা গেছে। ভাইয়া আগের পেজটা আবার দেন, তোলা শেষ হয় নাই। তুলবা? আচ্ছা তোলো। আচ্ছা মেহেরিন দেখি খাওয়া দাওয়া করে চলে আসছে, আচ্ছা ভালো। আচ্ছা আমরা মাঝখানে টেনশন ফোর্স এটা বের করা ইয়া করছি, এখানে আমাদের আগের পৃষ্ঠায় এক্সেলারেশনের মানটা বের করছিলাম, আর আমাদের কাছে 1 নম্বর সমীকরণ ছিল, আবার তার সাথে 2 নম্বর সমীকরণ ছিল, সেখান থেকে আমি 1 নম্বর সমীকরণটা নিলাম, এখানে এক্সেলারেশন এ এর মানটা বসাই দিই, আমি টি এর মানটা বের করব, টি হলো এখানে টিটাকে ওই পাশে নিয়ে গেলাম আর এইটা আনলাম, উভয় পাশে ছিল নেগেটিভ পজিটিভ করে দিলাম, তারপরে M1G আর M1G কমন রাখলাম, M1G কমন রাখার কারণে এখানে 1 এসে গেল, 1-এর কারণে M1 প্লাস M2, M1 M1 কাটা, তারপরে 2M2, M1G আগে থেকে গুণ অবস্থায় ছিল, M1G ইন্টু 2M2, আর একটু সুন্দরভাবে সাজায় লিখলে 2M1 ইন্টু M2 ইন্টু G আর M1 প্লাস M2। আশা করি বোঝা গেছে, যে পরে আসছিল বোঝা গেছে আশা করি। ওকে তো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমের বিষয়টা হলো, মানে এই জিনিসটা পড়ে আমরা আসলে কি করব, করার কি আছে? সেটা হলো মনে করো তোমার বাসায় লিফট নাই, এখন তুমি খুব সহজেই এরকম একটা বাসার ছাদে এরকম একটা পুলি লাগায় রাখতে পারো, আর নিচে মনে করো একটা বস্তা টস্তা আছে, এমনিতে তো সাধারণত এরকম অবস্থায় বসে থাকবে, এখানে মনে করো একটা আংটা টাংটা টাইপ কিছু আছে, যখন নিচে যাওয়ার নামার ইচ্ছা হবে তখন এটা ধরে ঝুলে পড়লেই তোমার ওজন বেশি আর এই বস্তার ওজন কম, সহজেই সুন্দরভাবে নিচে চলে যাবা, তারপরে মনে করো কোনো এক রকম আংটাটা ছাড়ে দিয়ে দৌড় দিবা, কারণ দৌড় না দিলে আবার উপর থেকে তো ধুপ করে বস্তাটা পড়বে, বেশিক্ষণ ওয়েট করলে একদম উপরে চলে যাইতে হবে, ঠিক আছে? তো এই যে লাফটা দিবা, লাফ দেওয়ার আগে অনেক ব্যাপার ট্যাপার আছে, যে হাত পা ভাঙবে কিনা, মারা টারা যাবো কিনা, তার জন্য একটু হিসাব নিকাশ করতে বলছে, সেটা হলো এক্সেলারেশন এ এর মানটা নির্ণয় করতে বলছে। আমি মাত্রই তোমাদের সূত্র দেখাইছি, সূত্রটা কি ছিল, M2 মাইনাস M1 আসলে এইভাবেও বলা উচিত না, বিষয়টা হলো মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ আর বড়টা ছোটটা দুইটা যোগফল, মানে দুইটা বস্তুর ভরের বিয়োগফল, মানে দুইটা বস্তুর ভরের পার্থক্য ডিভাইডেড বাই ভরের সমষ্টি ইনটু জি, ঠিক আছে? এটা ইয়া থেকে তোমরা এক্সেলারেশনের মানটা পেয়ে যাবা। এখন বলছে এইচ এর মান যদি 12 মিটার হয় তাহলে ভি এর মান কত, মানে ঠিক কত বেগে পড়বা মাটিতে। সো ভি এর মানটা কিভাবে বের করতে পারবা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস,
এখানে ইউ এর মানটা বুঝতেছো যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিলা, সো ইউ এর কোনো কাজে আসবে না। এখান থেকে এস এস এর জায়গায় এইচ বসায় দিলেই বা উচ্চতা 12 মিটার বসায় দিলেই এক্সেলারেশনের মানটা তো পেয়েই যাচ্ছ, সহজেই পেয়ে যাবো ভি এর মানটা। এখন বলছে যে মানে কি বলবো, আশা করি বোঝা গেছে যে কিভাবে লাভ দিবা। হ্যাঁ, এটাকে অন্যভাবেও বলা যায় যে মনে করো সবই আছে, বাসায় সিঁড়িও আছে, তোমার প্রাণের মায়াও আছে, লিফটও আছে, সবই আছে, কিন্তু দিন শেষে তোমাকে এইভাবেই লাভ দিতে হবে। মনে করো তোমাকে বাসা থেকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছে, বা ওই যে সেদিন ফেসবুকে দেখলাম যে মোবাইলের আসক্তি দূর করার জন্য 15 বছরের কিশোরকে বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা, একটা কিশোরও যেন আর ঝরে না পড়ে ওই লকডাউনে, এর জন্য আমাদের ব্যবস্থা। এই ব্যবস্থায় তুমি সহজেই বাসা থেকে পালাইতে পারবা। এখন দেখো, পালানোর সময় তোমার এটা মনে হইতেই পারে যে এক্সেলারেশনের মানটা বেশি হয়ে গেছে, আবার বিষয়টা এরকম হইতে পারে যে এই মানে এরকম পুলি আর কই পাবো, মানে জোগাড় হচ্ছে না কোনোভাবে, এরকম বস্তা টস্তা এরকম পাওয়া যাচ্ছে না, সমস্যায় মানে আসলেই সমস্যা, মানে চিপা চাপা থাকে বিল্ডিং টিল্ডিং, এর মাঝখানে এত বড় সেট আপ নিয়ে তারপরে লাফ দেওয়া। এর জন্য আসলে নতুন একটা পদ্ধতি আনছি, সেটা হলো এরকম পদ্ধতি। এরকম পদ্ধতিতে কি করতে পারবা, এখানে মনে করো তুমি বারান্দায় আসছো, আর এখানে ছাদের উপরে আগে থেকে ওই ব্যাগটা বাঁধা আছে, এই বারান্দা থেকে বা গ্রিল কাইটে যেমনি হোক এদিক দিয়ে আংটা দিয়ে ধরে ঝুলে ধূপ করে নিচে চলে যেতে পারবা একদম সহজে। এরকম হইতেও পারে যে বেশি যাকে যে পালাবে সে একটু বেশি মুটকি, তাহলে কি টেনশন ফোর্সের মানটা বাইরে যাবে? টেনশন ফোর্সের মানটা যদি বাইরে যায় তাহলে কি হবে, দড়ি ছিঁড়ে উপরে যাওয়ার বদলে নিচে যাওয়ার বদলে পারমানেন্টলি একেবারে উপরে চলে যাবে। আবার যদি এরকম হয় যে একটু বেশি সুটকি, তাহলে তো উপরে ঝুলেই থাকবে, সুটকি মুটকি সবার জন্যই একদম সহজ সমাধান এটা। এটাতে কি, এটাতে হলো মনে করো ছাদের উপরে একটা বস্তা বেঁধে রাখছো, আর এখানে দিয়ে আংটা দিয়ে ঝুলে সহজে নিচে নেমে পড়তে পারবা, চাইলে একাধিক ব্যক্তিও উপরে ওঠানামা করতে পারবে, সমস্যা নাই। তো এখান থেকে আমরা এক্সেলারেশন আর টি এর মানটা বের করি, ওই প্রাণের মায়া তো আছে আগে, তাই না? তো প্রাণের মায়ার জন্য আগে এক্সেলারেশনের মানটা বের করে ফেলি। তো এক্সেলারেশন তোমরা সহজেই বুঝতে পারতেছো যে এইদিকে টেনশন ফোর্স টি কাজ করতেছে, আপাতত আপাতত আমি ফ্রিকশনেরটা বিবেচনায় আনতেছি না, কারো বাসায় ছাদে ফ্রিকশন নাই এটা অসম্ভব, তবু আপাতত বিবেচনায় আনতেছি না, ফ্রিকশন আমি পরের পৃষ্ঠায় আনছি। ওকে, তো এক্স এক্সিস বরাবর এ বস্তুর ক্ষেত্রে যদি ওয়ান এক নম্বর বস্তুর ক্ষেত্রে যদি বিবেচনা করি, এক্স এক্সিস বরাবর এইদিকে কাজ করতেছে টেনশন ফোর্স টি, তো এদিকেই ফলাফল বলের কারণে এম ওয়ান এ ইন্টু টি, এম ওয়ান এ ইকুয়ালস টি, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। বুঝতে না পারলে বললো, ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি বলে গেলাম কারণ টাইমে আসলে হবে না, আজকে অনেকখানি লেখা হয়েছে কিন্তু বোঝানো হবে না শেষে। আচ্ছা, y axis বরাবর এই নিচের দিকে কাজ করতেছে W বল, আর উপর দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স N। আপাতত যেহেতু আমি এখানে ফ্রিকশনের কথা বিবেচনায় আনতেছি না, তাই এখানে আসলে আমাদের নর্মাল ফোর্স নিয়ে কথা বলে বা নর্মাল ফোর্সের কথা চিন্তা ভাবনা করে আসলে কোনো লাভ হবে না, তবু করে রাখলাম। আবার ওই সেই একই কথা, লাভ দিয়ে উপরে উঠতেছে না, ভাঙে নিচেও আসতেছে না। সো y axis বরাবর বলের মান 0 N মাইনাস W, সো নর্মাল ফোর্সের মান এই বস্তার সমান বা 1 নম্বর বস্তুর ওজনের সমান। ওকে, তারপর 2 নম্বর বস্তুর ক্ষেত্রে আসি, বা যেখানে তুমি আসছো, উপরে দিয়ে কাজ করতেছে টেনশন ফোর্স টি, আর নিচে দিয়ে কাজ করতেছে ডাব্লু, ইয়ার মান কি বলবো, অবশ্যই তুমি নিচের দিকে নামতেছো যেহেতু, মানে এইদিকে বলটা বেশি, তাহলে ধরে নিলাম যে নিচের দিকে পজিটিভ আর উপরের দিকে নেগেটিভ, ঠিক আছে, তাহলে টেনশন টি এর সামনে মাইনাস সাইন, আর ডাব্লু ওজনের সামনে একটা পজিটিভ সাইন। এখান থেকে এম টু এ ইকুয়াল টু মাইনাস টি প্লাস এম টু জি, 1 আর 2 নম্বর ইকুয়েশনকে যোগ করলাম, এটা তো অনেক সোজাই ছিল, টি টি কাটা এই এম টু জি, এখানে একটা প্লাস ছিল ভুল করে নাই হয়ে গেছে, আচ্ছা টি মাইনাস টি, এখানে টি টি কাটা এম টু জি, এখানে এম ওয়ান আর এম টু কমন আসলো, এম টু জি মাইনাস প্লাস এম ওয়ান টু এম টু। আচ্ছা, এখন কি আমাকে বলতে পারবা আগের বারে এক্সেলারেশনের মানটা বেশি ছিল না এইবারে এক্সেলারেশনের মানটা বেশি আসছে? দেখো, এখানে এক্সেলারেশনের মানটা ছিল এম টু মাইনাস এম ওয়ান, আর এখানে এক্সেলারেশনের মানটা আসছে এম টু, তারপরে ভাগ অবস্থায় চলে আসছে। তার মানে কি, আগের বার এম টুর সাথে কিছু একটা মাইনাস হয়েছিল, তার মানে কি ভরের এটা একটু কমে গেছিল, মানে একটু কমে গেছে, তাই না? জি এর সাথে গুণ হওয়ার আগে একটু কমে গেছে, লবে একটু যদি কম হয়, মানে 2/3 আর 1/3,
নিশ্চয়ই 1/3, এটা ছোট, এই যে এখানে কমে গেছে তার মানে এটা ছোট, তার মানে কি এক্সেলারেশনের মানটা এখানে কম ছিল, এখানে এক্সেলারেশনের মানটা বেশি আসছে, তার মানে কি একটু শর্টকাট ওয়ে খুঁজতে যে তোমার মরার পদ্ধতি একটু মানে কাছাকাছি এসে গেছে। আচ্ছা চলো এবার আমরা টেনশন ফোর্সের মানটা বের করি। এখন তোমাদের মনে হইতেই পারে যে না, আগের পদ্ধতি ভালো ছিল, এই পদ্ধতি ভালো লাগতেছে না। যখন আমরা ফ্রিকশনের আইডিয়াটা নিয়ে আসবো তখন আসলে এই পদ্ধতিটাকেই বেশি প্রিফারেবল মনে হবে, কারণ ফ্রিকশন বাড়াইতে পারি, কমাইতে পারি, মোটা সোটার বিবেচনায়, মানুষের ভরটার বিবেচনা করে নির্দিষ্ট পরিমাণ ফ্রিকশন করে নিলাম, তাহলে একটু সুবিধা হবে, মানে কাস্টমাইজেবল একটা ওয়ে। কারণ এখানে দেখো, এখানে কিন্তু আমাদের কোনো সারফেস ছিল না, এখানে কিন্তু আমাদের কোনো সারফেস ছিল না, এখানে জাস্ট একটা পুলির ওপর দিয়ে ওঠানামা করতেছে, ঠিক আছে। ও আচ্ছা, কেউ আবার এটা তো বলাই হয়নি, এখানে যে পুলিটা আছে এটা হলো একটা আদর্শ পুলি, আদর্শ পুলির কোনো ভর থাকে না, আবার কোনো ফ্রিকশনও থাকে না, মানে এই যে পুলির যে এখানে যে কি বলবো পরিধি, এই পরিধির উপরে কোনো ফ্রিকশন থাকে না, ঠিক আছে, আবার নিজের কোনো ভরও থাকে না। ভর থাকলে কি হবে সেটা আমরাও পড়বো, এটা আরেকটু অ্যাডভান্স, ওটা কি বলবো টর্ক যখন পড়বো তখন। ওকে, এখানেও এখানে একটা পুলি লাগানো আছে, এখানে একটু সিস্টেম করে একটা পুলি লাগানো আছে, এই পুলিটাও এর নিজের কোনো ভর নাই, এর নিজের কোনো ফ্রিকশনও নাই। ওকে, তো এখান থেকে আমি এক্সেলারেশনের মানটা বের করছি, একই সাথে আমি টেনশন ফোর্স টি এর মানটা বের করি। টেনশন ফোর্স টি এর মানটা বের করার জন্য আমাদের এক নাম্বার ইকুয়েশন যেটা ছিল, ওই এক নাম্বার ইকুয়েশনে আমি জাস্ট এ এর মানটা বসাই দিলাম, এ এর মানটা ছিল এমন, এটা বেশ সোজা, M1 × M2, এই তো হয়ে গেল। ওকে, এবার দেখো আগের বারে আমাদের টেনশন ফোর্সের মানটা আসছিল 2M1 × M2 × G, M1 + M2 আগের বারে, মানে আমরা যখন এইরকম একটা বিবেচনা করতেছিলাম, এই যে এভাবে আছে এভাবে আছে, তখন আমাদের ফ্রিকশনের মানটা, তখন আমাদের টেনশনটা আসছিল এরকম, আর এখন যখন আমরা এইরকম বিবেচনা করতেছি তখন আমাদের টেনশনের মানটা একটু কম আসছে, মানে যদি শক্তপোক্ত দড়ি না পাওয়া যায় তাহলে এই পদ্ধতির চেয়ে মনে করো এই পদ্ধতিটা একটু বেশি প্রিফারেবল, কারণ টেনশন দড়ি ছিঁড়ে যাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। ওকে আচ্ছা, যদি ফ্রিকশন থাকতো তাহলে কি হইতো, ফ্রিকশন থাকলে ওই একই রকম, ফ্রিকশন কি আর এই সারফেসে কাজ করতো, এই সারফেসে, এখানে কিন্তু এর পরস্পর মানে এই 2 নাম্বার বস্তুর সাথে কিন্তু এর কোনো টাচ নাই, এই ওয়ালের সাথে এর কোনো টাচ নাই, শুধু আছে এই ছাদের ফ্লোরের সাথে এই বস্তার টাচ, তার মানে এই ছাদের ফ্লোরে এইদিকে টেনশন বল কাজ করতেছে আর বস্তুটা তো এইদিকেই যাবে, তাই না, তো এই দিকে ফ্রিকশন কাজ করবে, তো এইদিকে এই ফ্রিকশন T - F, F হলো μN, আর আগে থেকে আমি নর্মাল ফোর্সের মানটা বের করে রাখছিলাম, ফ্রিকশন থাকার কারণে এই সাইডে কোনো চেঞ্জ হবে না, N - W, এই W-র W মানে কি M1G, আচ্ছা এখানে W1 দেওয়া উচিত ছিল, M1G μ × M1G। ওকে, আবার এই M2 এখানে আসলে আমি বেশি কিছু করিনি, এখানে আমাদের যে ইকুয়েশন ছিল 2 নাম্বার ইকুয়েশন, এটাকে হুট করে টেনে এনে বসাই দিছি, কারণ ফ্রিকশন থাকা না থাকা নিয়ে তো এটার উপরে কোনো প্রভাব পড়ে না, তাই হুট করে টেনে এনে এখানে বসাই দিছি। এবার 1 আর 2 নাম্বার যোগ করলাম, 1 আর 2 নাম্বার যোগ করলে একইভাবে ওই এ কমন চলে যাবে, M1 + M2, আর এখানে টি মাইনাস প্রথম ইকুয়েশন কি ছিল, T - μ × μM1G, μM1G, এখানে -T - T + M2G, টি আর টি কাটা, আর মিউ এখানে মাইনাস, এখানে প্লাস, M2G মাইনাস μM1G, আর এখানে হচ্ছে M1 + M2, হয়ে গেল। আশা করি বোঝা গেছে তো এক্সেলারেশনের মানটা। ওকে, এবার আসি টেনশন ফোর্সের মানটা, টেনশন ফোর্স একইভাবে আমি ওই 1 নাম্বার ইকুয়েশনে বসাচ্ছি, 1 নাম্বার ইকুয়েশনে আমি যদি এ এর মানটা বসায় দেই, কই এই এ কি করছে এখানে, শিট, এখানে একটা প্লাস হবে, ঠিক আছে, এই এটাকে ওই পাশে নিয়ে গেলাম, ওইটাকে ওই পাশে নিয়ে যাই, তারপর সাইড চেঞ্জ করে দিলাম, T = M1A + μM1G, এখানেও একটা প্লাস হবে, μM1G, হয়ে গেল, এখানেও একটা প্লাস, এখানে কি প্লাস, এই না টুচ্ছাই, এখানে মাইনাস ঠিকই ছিল, এখানে প্লাস, এখানে প্লাস, ঠিক আছে, মানে এই যে এখানে আমি প্লাস দিতে ভুলে গেছিলাম, এখানে যেহেতু প্লাস দিতে ভুলে গেছিলাম, এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, আর আমাদের এক্সেলারেশনের মানটা কি ছিল, এক্সেলারেশনের মানটা ওই যে এখান থেকে সরাসরি এনে বসায় দিলাম, M1 - μM1G M2, তো এখান থেকে
জি আর এখানে জি, এটা দুটা কমন নিয়ে ফেললাম, কমন নিয়ে কি আসলো এম টু মিউ এম ওয়ান প্লাস এম টু। জি আচ্ছা বোঝা গেছে আশা করি, আর টেনশন ফোর্সের মানটা বোঝা গেছে। এখন দেখে বোঝা যাচ্ছে না যে টেনশন ফোর্স টেনশন বাড়ছে না কমছে, যাই হোক একটু এম এর মান মনে করো 50, এম টু এর মান 50 না, 50 কেজির মানুষ পাওয়া যায় না, কত 70, আর বস্তা বস্তা তো 50 কেজি হয়, আর এম ওয়ান এর মান 50, এগুলো একটু বসায় দেখে দেখে আর তোমরা বের করে যে টেনশন ফোর্স আগে বেশি ছিল না পরে বেশি আসছে, মানে ফ্রিকশন বেশি রেখে লাভ না কম রেখে লাভ, মরার চান্স বেশি না কম। এখন তবু তোমাদের মনে হইতে পারে যে একসেলারেশনের মানটা এখানে খুব বেশি বেশি হয়ে যাচ্ছে, মারা যাওয়ার একটা চান্স টান্স আছে, তাহলে আমাদের এই সেকেন্ড আরেকটা পদ্ধতি তুমি নিতে পারো, সেটা হলো এরকম মনে করো ছাদের যে রেলিং থাকে ওই রেলিং এর উপরে একটা কি বলবো টেবিল, টেবিলকে এমন ভাবে রেখে দিছো, তাহলে কি হবে এটা এইদিকে এদিকে যে বস্তুটা এভাবে এভাবে প্রথমে আসবে, তারপরে এই টেবিলটার উপরে উঠবে, যখন টেবিলটার উপরে উঠবে এটা আবার পিছের দিকে আসতে চাইবে না নিজের ভরের কারণে, ওই যে এম ওয়ান সাইন থিটা এর কারণে পিছের দিকে আসতে চাইবে, পিছের দিকে আসতে চাইবে মানে কি এইদিকে একটা টান পড়বে, তার মানে কি এক্সেলারেশনের মানটা একটু কম কম হয়ে যাবে। তোমার জীবনের মায়া থাকলে তুমি একটু বেশি ভালো সেট আপ নিতে পারো, তাহলে তোমার জন্য ভালো হবে। তো চলো এখানে একটু বিশ্লেষণ করা যাক। এখন আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এটা এই দিকে আসবে না এই দিকে আসবে, আমি বুঝতে পারতেছি না যে এটা এই দিকে আসবে না ওই দিকে যাবে। এখানে দেখো সবকিছুর মানটা আগে থেকে দিয়ে রাখছি, তবু আমি বুঝতে পারতেছি না যে এইদিকে এটা এইদিকে আসবে না এইদিকে আসবে। আমি ধরে নিলাম যে এটা এইদিকে আসবে, তার মানে এইদিকে পজিটিভ আর এটা উপরের দিকে উঠবে, তাই না? মানে এইদিকে পজিটিভ আর এটা যদি ওই দিকে যাইতো তাহলে ওই দিকে নেগেটিভ। বোঝা গেছে এই যে এইটুকু ধরাটা বোঝা গেছে? হ্যালো ভাইয়া, ওইটা বুঝছি। বোঝা গেছে আচ্ছা আশা করি। তো এবার আমরা এক নাম্বার বস্তুর ক্ষেত্রে বিশ্লেষণ করি। এক নাম্বার বস্তুর ক্ষেত্রে বিশ্লেষণ করলে আমরা দেখব হলো এইদিকে কাজ করতেছে মানে পজিটিভ দিকে কাজ করতেছে এম ওয়ান সাইন থিটা, আর ওই বিপরীত দিকে কাজ করতেছে টেনশন ফোর্স টি। আপাতত আমি ফ্রিকশনের কথা আনতেছি না, এইদিকে কাজ করতেছে টি, তো এম ওয়ান সাইন থিটা মাইনাস টি, ফলাফল বলে আসতেছে এম ওয়ান এ এম ওয়ান সাইন থিটা মাইনাস টি, এটা হলো আমাদের এক নাম্বার ইকুয়েশন। আচ্ছা আবার যদি ওয়াই এক্সিস এর কথা বিবেচনা করি, যখন ফ্রিকশনের কথা বিবেচনা আনবো তখন ওয়াই এক্সিস ও কাজে লাগবে, তো তোমরা সহজে আগে থেকেই জানো যে এখানে নর্মাল ফোর্সের মান হবে এম ওয়ান জি কস থিটা এর সমান। এটাও কিন্তু ওই যে আগেরবার যেভাবে তিন লাইন করে করে করছিলাম ওইভাবে করতে হইতো, জায়গা শর্ট একটু কমে করলাম, ঠিক আছে। আচ্ছা এবার দুই নম্বর বস্তুর ক্ষেত্রে বিবেচনা করি, দুই নম্বর বস্তু কি উপরের দিকে যাবে না? উপরের দিকে তার মানে কি টেনশন ফোর্স বেশি আর টেনশন ফোর্সটা বড় আর ডাব্লিউ টু টা ছোট, তাই না? তো টি মাইনাস ডাব্লিউ টু, তাহলে এম টু এ টি মাইনাস এম টু জি। একইভাবে ওই এক আর দুই নম্বর ইকুয়েশন যোগ করি, এক আর দুই নম্বর ইকুয়েশন যোগ করলাম, এই টি আর টি কাটা গেল, তাহলে এম ওয়ান জি সাইন থিটা মাইনাস এম টু জি, এম ওয়ান জি সাইন থিটা মাইনাস এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। দেখো এখানে আমি এই যে মানগুলা ছিল এই মানগুলা এখানে আমি বসায় দিচ্ছি, বসায় দেওয়ার পরে আমি এখানে মানটা পাইছি নেগেটিভ, মানে কি মাইনাস 0.056, মানে কি একটা নেগেটিভ মান পাইছি। তার মানে আমরা মানে আমরা ধরে নিছিলাম যে বস্তুটা এইদিকে যাচ্ছে, তার মানে এইদিকে পজিটিভ, আসলে বস্তুটা আমাদের দেখাই দিল যে আমি যেদিকে তোমরা মানে তুমি যেরকম ভেবে রেখেছো আমি ওই রকম না, আমি এইদিকে যাচ্ছি, ঠিক আছে, মানে বিপরীত দিকে। তখন তোমাকে অ্যান্সার লেখার সময় একটা এক্সট্রা কথা লিখে দিতে হবে যে বিপরীত দিকে বা উপরের দিকে উঠতেছে, এরকম একটা কথা লিখে নিতে হবে যে বিপরীত দিকে যাচ্ছে। আচ্ছা কি হইতো যদি আমরা আগে থেকে বিবেচনা করে রাখতাম যে এইটা এইদিকে যাচ্ছে পজিটিভ, মানে ইচ্ছা করে এরকম ভুল লেখার কারণটা হলো তোমাদেরকে জাস্ট মানে তোমরা যাতে আসলে ঘাবড়ায় না যাও যে কোন দিকে ধরবো না ধরবো, এটা জাস্ট নেগেটিভ আসবে, কোনো কথা না, এটা তেমন কোনো বিগ ডিল না। আচ্ছা যদি আগে থেকে আমি এদিকে পজিটিভ ধরে রাখতাম আর এদিকে নেগেটিভ ধরে রাখতাম, ওই দিন শেষে আমার এই খালি এই এম টু জি এটা এই এম টুটা সামনে আসতো আর এটা পিছিয়ে আসতো, এই যে এভাবে আমি এখানে এক্সেলারেশনের মানটা বের করে রেখে দিছি।
আশা করি বোঝা গেছে। এবার দেখো এখানে মানগুলো বসালে আমার এখানে ঠিক ওই একই মানই আসছে, জাস্ট পজিটিভটা আসছে, দিক কিন্তু সেই একই আছে, আগের বারও এদিকে যাচ্ছিল, এবারও ওই দিকেই যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে যারা আছো? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা তো চলো এবার আমরা টেনশন ফোর্সের মানটা বের করি। এখন এবার দেখতে পাচ্ছো প্রত্যেকবার আমি এক নাম্বার ইকুয়েশন ধরে টেনশন ফোর্সের মানটা বের করতেছিলাম, এখন এক নাম্বার ইকুয়েশন থেকে টেনশন ফোর্সের মান বের করতে গেলে আমার অবস্থা টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি দুই নাম্বার ইকুয়েশন, সাদা সিধা ইকুয়েশন দুই নাম্বার, দুই নাম্বার থেকে আমরা এবার টেনশন ফোর্সের মানটা বের করবো। দুই নাম্বার থেকে আমরা টেনশন ফোর্সের মানটা বের করি। আগে থেকে আমাদের যে এক্সিলারেশনের মানটা দেওয়া ছিল, কি করছে এখানে, এটা ওই পাশে নিয়ে গেলাম, তারপরে সাইড চেঞ্জ করে দিলাম, এটা পজিটিভ হবে, এখানেও পজিটিভ হবে, এখানেও পজিটিভ, আল্লাহ জানে, এখানে পজিটিভ, এখানে কি পজিটিভ, এখানেও পজিটিভ। তাহলে দিন শেষে তোমরা আমার জন্য একটু অপেক্ষা করো, দিন শেষে এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, তাহলে M2 আর M2 কাটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, একটু ভুল রেখে ফেলছিলাম, পজিটিভ নেগেটিভ দিতে একটু মানে প্লাস মাইনাস একটু ভুল হয়ে যায়। এই যে এটাই বলতেছিলাম যে মানে এদিকে তোমরা আগে থেকে একটু আন্দাজ করার চেষ্টা করবা, যেমন এখানে দেখো 9.5 কেজি এবং 2.6 কেজি, দেখে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এইটা মানে মনে তো হয় যে এইটাই আসবে, এটার ভর বেশি, তখন তোমরা এই যে 40 যে এটা M1 sin θ আর M2g মানে এই সাইডে যেটা আছে তার ভর আর M1 g sin θ, এই দুটাকে তুলনা করবা যে যেটা বেশি হবে সেদিকে যাবে। বোঝা গেছে? এই যে দেখতে পাচ্ছ যে নেগেটিভ নিয়ে আমার বেশ ভালো অবস্থা খারাপ হয়ে গেছে, এই মাইনাস বসাইতে বসাইতে হুট করে মাইনাস হাওয়া হয়ে যায় আর সমস্যা হয় মাঝে মধ্যেই। তো তোমরা M1 g sin θ আর M2 g এই দুইটার তুলনা করবা, যেটা বেশি হবে বস্তুটা সেই দিকে যাচ্ছে। বোঝা গেছে? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এই টোটকার সমাধান যেটা যে M1 g sin θ M2 g, এটা কিন্তু যখন ফ্রিকশন থাকবে না শুধু সেই পর্যায়ের জন্য, যখন ফ্রিকশন থাকবে তখন কিন্তু আবার এটা বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা তো চলো আসো এখানে আসো, এখানে ইকুয়াল টু M2a + M2g, এখান থেকে M2টাকে কমন নিলাম, a + g, এক্সেলারেশন a এর মানটা বসায় দিলাম, আগে থেকে g পজিটিভ প্লাস ছিল প্লাস g, এখন এই দুইটা থেকে একেবারে g কমন নিয়ে একেবারে M2 g এর সাথে কমন গুণ দিয়ে দিলাম, এখানে 1 আসবে, এখানে g তো চলে গেছে, তারপরে 1 এর জন্য M1 + M2 উপরে গিয়ে M2 আর M2 কাটা চলে যাবে, কাটা চলে গেলে M1 sin θ - M1, M1টাকে কমন নিয়ে নিতে পারি, M1 sin θ, এই এটা প্লাস হবে, এবার M1টাকে কমন নিয়ে নিতে পারি, এখানে sin θ + 1, তাহলে দিন শেষে আমাদের টেনশন ফোর্সের মানটা হ্যাঁ একেবারে এরকম আসছে। বইয়ে না এইভাবে দেওয়া ছিল, কিন্তু আসলে আমি হিসাব করে টরে কিভাবে যে ওই যে মাইনাস ধরে ফেলছিলাম, মাইনাস ধরে আসলে এরকম বের করছিলাম, তাই আমি পাশে এটা লিখে রেখে দিছি যে বইয়ে এইভাবে দেওয়া আছে কিন্তু আমার দিন শেষে এটা বের হয়েছে। আবার কেমনে কেমনে জানো এইটাতে মানে এইটাতেও যদি আমি আগে যে ইয়াগুলো ছিল M1 = 9.5 কেজি, M2 = 2.6 কেজি, এইগুলো যদি এখানেও আমি বসাই দেই, মানে এই যে -2M2 এই যে একটা ছিল না, এই এটার থাকা অবস্থায় এখানে যদি আমি বসাই দেই এটাও আসতেছে 25.7, আবার এখানে যদি বসাই দেই এটাও আসতেছে 25.18, মানে কাছাকাছি আসতেছে দুইটা। বুঝতে পারছো তো আশা করি? তাই ভাবে নিছি যে আমারটা ঠিকই আছে, আর ইয়া করার দরকার নাই আসলে, তো দিন শেষে কিন্তু আমার আর এটা একই আসছে। দিন শেষে এই টেনশন এটাকে যদি সাজায় লিখি তাহলে এই যে বইয়ে যেরকম ছিল ঠিক সেরকমই আসবে, এরকম M1 × M2, M1 + M2, 1 + sin θ। আশা করি বোঝা গেছে। এটা কি তুলতে হবে? না ভাইয়া, নোট দিয়ে দিয়ে মাঝে অনেক কিছু ব্যাপারটা হলো যে
এই যে আমি এইগুলা বুদ্ধি করে করে এভাবে এভাবে আগাইছি, বইয়ে কোনো বইয়ে কিন্তু এরকম আগানো নাই, ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর স্বার্থে এরকম করতেছি, বাট আমার টিচাররা যখন আমাদের পড়াইছে তখন এটা বলছে যে এটা এরকম এরকম কেন হয় সেটা বাসা থেকে লিখে এনে আমাকে দেখাবা। বুঝাতে পারছি, মানে আশা করি মানে ফিজিক্সটা আসলেই সুন্দর। ফিজিক্স যখন তুমি পড়া শুরু করবা তখন ফিজিক্সের সবকিছু তোমার ভালো লাগবে। ফিজিক্সের তুমি বাস্তব জীবনে প্রয়োগ দেখবা, মানে বাস্তব জীবনে ভাবনা চিন্তা করে তুমি অনেক কিছুই করতে পারবা। কিন্তু আটকে যাবা কোথায়? এই যে এই রকম ওলট পালট করতে যায় বা এক সাইড থেকে আরেক সাইডে নিতে যায়, প্লাস মাইনাসের ভুল, এই ভুল সেই ভুল, কমন নেওয়ার সুর ভুল, এইগুলোর জন্য দিন শেষে একটা মানে অ্যান্সারটা ইয়া চলে আসে। আশা করি বুঝাইতে পারছি, বা আমার ভুল থেকেও তোমাদের শিক্ষা নিতে পারতেছো। আর যাই হোক, তোমরা যদি এগুলা করতে না পারো এটা আমার কোনো দোষ না, এটা ইরামের দোষ, সে ম্যাথ নিয়ে ইয়া করে। আচ্ছা, আমার কাছে তো ফিজিক্স। আচ্ছা, এখন যদি ফ্রিকশন থাকতো, এই ফ্রিকশন কিরকম হইতো? এবার সে একটু দেখতেই পারতেছো যে এরকম এত ল্যাচড়ি প্যাচড়ি করে আবার ফ্রিকশন নিয়ে কাজ। আচ্ছা, আগের বারের ইকুয়েশনটা আমাদের ছিল জাস্ট এই পর্যন্ত, এখন তার জাস্ট তার সাথে একটা ফ্রিকশন যুক্ত হবে, বিপরীত দিকে একটা ফ্রিকশন যুক্ত হবে। এখন এখানে প্রতিবারই তুমি যতবার ক্যালকুলেশন করবা মাইনাস, অ্যান্সারটা পাবা মাইনাসে, কারণ আমি কিন্তু বিপরীত দিকে ধরছিলাম প্রথমেই। বিপরীত দিকে ধরে আমার ওইখানে এক্সেলারেশনের মানটা আসছিল মাইনাস, সো প্রত্যেকবারই মাইনাস মাইনাসে পাবা। তোমরা চেষ্টা করবা প্লাসটা দিয়ে ধরে, প্লাসটা দিয়ে, মানে ওই যে ছিল না, আমি ধরছিলাম যে বস্তুটা এদিকে যাবে, তোমরা এইদিকে গেলে কিরকম হবে সেরকম বিবেচনা করবা। এদিকে গেলে খুব বেশি আসলে তফাৎ হবে না, তবু নিজে থেকে করার ট্রাই করবা। মানে তোমরা তো একবার খাতায় তুলবাই নিশ্চয়ই, আসলে খাতায় তুলেও এটা লাভ নাই, এটা আসলে মাথায় তুলতে হবে। কারণ পরীক্ষার হলে কখনোই মানে আমি যেগুলো দেখাইতেছি এগুলো হলো বেসিক জিনিসপত্র, এরকম হাজারো রকমের আছে, এবং প্রত্যেকবার পরীক্ষার প্রশ্নের মানে ছোটেমোটে পরীক্ষাও তোমরা প্রতিবার আলাদা আলাদা জিনিস পাবা, এক এক জায়গায় এক এক রকম ইচ্ছা মতো দিছে, মানে যার যেমন মনে চায় ইচ্ছা মতো পুলি টুলি বানায় দিয়ে দেয়। ওকে, আর আমি এখানে বেসিক কিছু পড়াচ্ছি তোমাদেরকে, ভবিষ্যতে কঠিন কঠিন দিব সেগুলো আশা করি তোমরা পারবা। তো এক নম্বর ইকুয়েশনে জাস্ট আমাদের ফ্রিকশনের মানটা মাইনাস হবে, তো ফ্রিকশনটা কি ওই মিউ এন, আর এন এর মানটা কি ছিল এম ওয়ান জি কস থিটা, একদম বসায় দিয়ে আমি এক নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। ওকে, এই আমার এক নম্বর ইকুয়েশন। আচ্ছা, দুই নাম্বার ইকুয়েশন কি, দুই নাম্বার ইকুয়েশন যেমন ছিল তেমনই টি মাইনাস এম টু জি। ওকে, এ প্লাস, এটাই আমার শেষ। ওকে, আচ্ছা, ওয়ান প্লাস টু, এক আর দুই নাম্বার ইকুয়েশন যোগ করলাম, এই পাশে তো কাজ নাই, এই পাশে আসল কাজ। এখানে টি আর টি কাটা চলে গেল, টি আর টি কাটা যাওয়ার পরে আর কি কি হবে? ওকে, এম ওয়ান জি সাইন থিটা, মিউ এম ওয়ান জি কস থিটা, আর মাইনাস এম টু জি, এটা থাকলো। এখান থেকে এম ওয়ান জিটাকে কমন নিয়ে ফেললাম, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা মাইনাস এম টু জি, এম ওয়ান প্লাস এম টু। ওকে, আচ্ছা, এবার এখান থেকে আমি টেনশন ফোর্সের মানটা বের করি। টেনশন ফোর্স এতক্ষণে তোমরা বুঝে গেছো যে টেনশন ফোর্সটা আসলে দুই নাম্বার ইকুয়েশন, মানে এখানে আমি যদি বসাইতাম ওই এম টু এ প্লাস এম টু জি, এইখানে ইয়ে আসতো, একদম সরাসরি টেনশন ফোর্স এখানে বসায় দিছি। এই বোঝা যাচ্ছে কি নাকি তোমরা শুধু আমার কথাই শুনতেছো? না না ভাইয়া, দেখাতে বাসায় করতে দিলে পারবা তো? ট্রাই করব। ট্রাই করব কেন, এগুলো সহজ সহজ জিনিস, অবশ্যই যেগুলো ট্রাই করব। করাচ্ছেন এগুলো ইজি লাগবে। হ্যাঁ, এরপরে একটু কঠিন কঠিন আসবো ধীরে ধীরে। আচ্ছা, এক্সেলারেশনের মানটা এখান থেকে আসা গেল, এগুলো পড়লে তোমরা নিজেরাই পারবা আসলে। ওকে, এক্সেলারেশনের মানটা এখানে বসায় দিলাম, বসায় দেওয়ার পরে এক্সেলারেশনের মানটা বুঝতেই পারতেছো বিশাল বড়। এম টু, এখান থেকে এম টু জি, দেখো এখানেও জি ছিল, এখানে জি, এখান থেকে আমি জিটা কমন নিতে পারি, এই যে এম ওয়ান সাইন থিটা, এম ওয়ান সাইন থিটা মিউ কস থিটা এম টু, এখান থেকে পুরোটার উপর থেকে আমি জি কমন নিতে পারি, আবার এখানেও এম টু জি আছে, মানে এখান থেকে আবার জিটাকে কমন নিয়ে একদম বাইরে নিয়ে গেছি। বোঝা গেছে আশা করি, বোঝা গেছে তো? একটু সংক্ষেপ করার জন্য অনেক মানে তিন চার লাইন আমি প্রায় ড্রপ করছি, তিন চার লাইন না, দুই লাইন বলা যায়, দুই লাইন ড্রপ করছি, জিটাকে আবার কমন নিয়ে গেছি। ওকে,
তারপরে মাইনাস ওয়ান ছিল, নিচের গুলা মাইনাস এ নিয়ে নিছি, বুঝতেই পারতেছো এই পাশে এম ওয়ান, এম ওয়ান না, এম ওয়ানে হাত দিয়ে ভুল করলাম, এম টু, আর এখানে মাইনাস এম টু কি এরকম আসে? দাঁড়াও আমি আরেকবার শিওর হয়ে নেই। হ্যাঁ আমার ভুলটা, আবার দেখো এখানে প্লাস ছিল, প্রত্যেকবারের মতো আর প্রথম লাইনেই ভুল করি নাই, কিন্তু আসলে এইখানে ভুল করছি। কয়েকদিন আগে এরকম একটা অঙ্ক করলাম, তো আসলে সেই অঙ্কের ফোবিয়া 3-4 ঘন্টা ধরে করছিলাম, সেই অঙ্কের ফোবিয়া যায় নাই। তো এখানে প্লাস হবে, ঠিক আছে এখানে প্লাস হবে, এখানে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস এম ওয়ান, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে। দেখো এটা নেগেটিভ, এটা পজিটিভ, সো এটা এটা কাটা। আচ্ছা এটা এরপরের লাইন আমি ওই পেজ দিয়ে নিয়ে যাচ্ছি। এই যে এই পাশে যা ছিল সেটাকে আমি ওই পাশে নিয়ে গেছি বোঝার স্বার্থে, এখান থেকে করে দেওয়া যায়। তো যাই হোক, এখানে কি বোঝা গেছে টেনশন ফোর্সের মানটা কিভাবে বের করতেছি আমরা? হ্যাঁ কথা বলো, একজনই কথা বলতেছো, বাকি 3 জন কি ঘুমায়? ভাইয়া বুঝছি, ইয়ার ওয়েদার তো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আচ্ছা তো টেনশন ফোর্সের মানটা অপর পাশে নিয়ে গেলাম, তো এখান থেকে আমি সহজেই এম ওয়ানটা কমন নিয়ে নিতে পারি। এম ওয়ানটা কমন নিয়ে মনে করো একবারে এর সাথে গুণ করে দিলাম, এম ওয়ান জি, এখান থেকে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা প্লাস ওয়ান, ভাগ অবস্থায় ছিল এম ওয়ান প্লাস এম টু, বোঝা গেছে টেনশন ফোর্স টি আই। ওকে আচ্ছা আসো, শেষ হয়নি আসলে, দু একটা অঙ্ক করাই দিই আরো, কঠিন অঙ্ক করাই, একটু কঠিন করাই, মানে কয়েকদিন আগেই করলাম তো জিনিসটা আমার ভালো লাগছিল। আমার কি খাতায় করা আছে? দেখি খাতায় করা থাকলে, এখানে করা নাই। ভাইয়া আপনি দিনে কয় ঘন্টা ফিজিক্স পড়েন? পড়ি যা পড়ি ফিজিক্সই পড়ি। আচ্ছা এই প্রবলেমটা, এই প্রবলেমটা আসলে এই প্রবলেমটা না, আগে অন্য আরেকটা দেখাই এরপরে এটা দেখাই। আচ্ছা এটা থেকে ভুলবা লাগছি, দেখতে পাচ্ছ তো তোমরা নিশ্চয়ই এইরকম জিনিসটা আসলে আমাদের। এখানে একটা বড়, এখানে বড় না, বড় ছোট দিলে আমার প্রায় সমস্যা হয়, এম ওয়ান এম টু। ওকে বুঝতে পারতেছো যে এটা বড়, মানে এটা দেখেই বুঝতেছো এটা বড় আর এটা ছোট। এখন বিষয়টা আমাকে বলছে এইখানে এফ বল দিয়ে এই ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, মানে মনে করো এটাও আছে সাথে এটাও আছে, এটা একটু ছোট জিনিস, মনে করো এই যে এরকম এরকম দেখো, এই এরকম এটার সাথে তোমরা দেখতে পাচ্ছ মুখা টুখা, হ্যাঁ এইরকম করে মনে করো এইটাকেও নিয়ে যাচ্ছি সাথে এইটাকেও নিয়ে যাচ্ছি। এখন আমি এফ বল প্রয়োগ করে এই দুইটাকে একসাথে নিয়ে যাচ্ছি। এখন আমার দেওয়া দেওয়া আছে কি কি, আমার এই এম টু এর মান দেওয়া আছে 16 কেজি, এম ওয়ান এর মান দেওয়া আছে 88 কেজি, মিউ এস দেওয়া আছে 0.38। এই মিউ এসটা কিসের?
এই যে দেখো M1 আর M2, এদের মাঝখানে একটা সারফেসে এদের একটা সংযোগ আছে না, এদের, আর এরা যে তলের উপর দিয়ে চলাচল করতেছে সেই তলটা একেবারে ফ্রিকশনলেস, মনে করো সেই একই রকম আমরা বরফের উপর দিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমাকে বলছে F এর মানটা বের করতে, এমন F এর মানটা মানে ঠিক কত বলে আমি এরকম ঠেলা দিলে বিষয়টা এরকম হবে না যে এই M2 ধূপ করে, তো M2 তো নিচে পড়ে যাওয়ার কথা তাই না, ধূপ করে নিচে পড়ে যাওয়ার কথা, এরকম হবে না, এই এইটাকেও চাপ দিব, মনে করো এখানে F বল প্রয়োগ করলে এইটাও সামনে আগাবে, আবার তার সাথে সাথে এটাও আবার নিচের দিকে চলে যেতে চাইবে। F বল আমি এমনে প্রয়োগ করব যে দুইটা একসাথে লাগেই থাকবে এবং এইটা যেখানে আছে ঠিক সেইখানেই থাকবে এবং চলতে থাকবে, ঠিক আছে? তো আমাকে এই F মানে ঠিক কত পরিমাণ বল আমাদের দরকার সেটা আমাকে বের করছে, মানে সর্বনিম্ন কতটুকু হইলে অন্তত আমাদের এই কাজটা হবে। আসলে বলের পরিমাণটা অনেক বেশি আসবে যেহেতু ভর দেখে বুঝতেছো, আর এমনিতে যদি 5 কেজি 10 কেজি থাকতো তবু বলের পরিমাণটা অনেক বেশি আসতো, কারণ কাজটা এরকমই একটু কঠিন কাজ, বাস্তবে যখন তোমরা করতে যাইবা তোমরা বুঝবা ঠেলা। যাই হোক, তো এই ইয়াতে তলে কোনো ফ্রিকশন নাই, এই তলে একটা ফ্রিকশন আছে, সেটা কি বললাম তোমার? আচ্ছা শুরু করি, আশা করি হবে। এক্স এক্সিস এর কথা বিবেচনায় আনি, এক্স এক্সিসে দাঁড়াও, এটা না আমার ধারণা আসতেছে না কোত্থেকে শুরু করতে হয় শেষ করতে হয়, আমি ওইটাই দেখাই, আগেরটা আগেরটা যেটা দেখাইতে চাইলাম সেটা করতে করতে তোমাদেরকে ওইটা ধারণা এসে যাবে। এই যে তোমাদেরকে পুলির কথা বলতেছিলাম, আশা করি এইটা দেখে বুঝতেছো যে কত মানে খাইস্টামি হইতে পারে পুলি টুলি নিয়ে। এই দিক দিয়ে আমি টানবো, তারটাকে কিভাবে পেঁচায় টেঁচায় বেঁচায় টেঁচায় রাখছে। যাই হোক, আমার কাজটা হলো এটা না, এটা না, এটা না, ব্যাটারি সেভার ইজ অন, কত পার্সেন্ট? 29%, আচ্ছা চলবে চলবে, 29 কই গেল। হ্যাঁ এই যে, এই যে একটা বল দেখতে পাচ্ছো, আর এখানে একটা এখানে একটা সারফেস, এখান দিয়ে একটা সারফেস, মানে এই যে একটা সারফেস, এই যে একটা সারফেস, এই সারফেসটা θ1 কোণে আছে, এই সারফেসটা θ2 কোণে আছে, এদের মাঝখানে একটা বলকে আমি ঢুকাই দিছি, এদের দুইটার মাঝখানে একটা বলকে আমি ঢুকাই দিছি। এখন আমাকে এই সারফেসে কি উপরের দিকে একটা ঠেলা মারতেছে না তাই না, এই সারফেসে কি উপরের দিকে একটা ঠেলা মারতেছে, সেটা হলো নর্মাল ফোর্স N1। আবার এই সারফেসে কি নিচের দিকে, মানে সারফেস তো একটা ঠেলা মারবেই তাই না, মানে নর্মাল ফোর্স তো দিবেই, এই সারফেসে কি কি নর্মাল ফোর্স দিচ্ছে আর এই সারফেসে কি কি নর্মাল ফোর্স দিচ্ছে, এই দুইটা আমাদেরকে বের করতে হবে। চলো বের করা যাক কি এরকম আসে। আচ্ছা এই প্রথম সারফেসটা হরিজন্টালের সাথে θ1 কোণে আছে, সেকেন্ড সারফেসটা হরিজন্টালের সাথে θ2 কোণে আছে। আচ্ছা এখন আমরা স্বাভাবিকভাবে বিবেচনা করি যে এই এত বাঁকা ছাঁকায় নিব না, এবার একদম নর্মাল, একদম নর্মাল ভাবে এক্স নিছি, এই যে ওয়াই নিছি, একদম নর্মাল যেরকম করে সেভাবে করছি, ঠিক আছে বোঝা গেছে তো আশা করি। এবার এই যে এর ডাব্লু, এর এই বলে একটা ওজন আছে, এই ডাব্লু বলটা বরাবর নিচের দিকে কাজ করতেছে, এই কথা বলো তোমরা, এখন তো কথা বলতে হবে, এটা জোস একটা প্রবলেম, এই বরাবর নিচের দিকে ডাব্লু কাজ করতেছে ওয়াই এক্সিস বরাবর। আচ্ছা আবার এইখান দিয়ে দেখো এইভাবে মানে এক্স আর ওয়াই এর মাঝখানে কোণ করে এই দিকে N1 কাজ করতেছে, ঠিক আছে এই দিকে N1 কাজ করতেছে। এখন N1টা কতটুকু হইতে পারে, এইখানে কোণ থিটা, একটু কিভাবে যে দাঁড়াও, এইখানে কোণ থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, বুঝছো তো, এটা মনে করো আলফা, ঠিক আছে এই কথা বলো, এটা থিটা আর এই আলফার মানটা 90 মাইনাস থিটা 1, এটুকু তো বুঝছো? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা এই দুইটার মাঝখানের কোণ হলো, এই দুইটার মাঝখানের কোণ হলো 90 ডিগ্রি, তাহলে এইটাও θ1, এটুকু তো বুঝছো? হ্যাঁ এই যে এইটুকু, এটুকু θ1। আচ্ছা
তাহলে এখন দেখো এইটুকু কি সারফেসের সাথে নর্মাল ফোর্স না, নর্মাল ফোর্স কি সব সময় একদম সারফেসের সাথে 90 ডিগ্রি বা লম্বভাবে হয়, তাই না? মানে এই যে এখানে তো 90 ডিগ্রি কোণ, এটা যদি থিটা হয় তাহলে এইটুকু এইটুকুকে আমাদের সে আলফা, তাই না? আচ্ছা একইভাবে এইটা আমাদের সেই থিটা ওয়ান, বুঝা গেছে তো? বুঝা গেছে তো? তার মানে কি আমাদের এই নর্মাল ফোর্সটা ওয়াই অ্যাক্সিস এর সাথে থিটা ওয়ান কোণ উৎপন্ন করছে, এখানেও ছিল থিটা ওয়ান কোণ, এখানেও ছিল থিটা ওয়ান, তো এই আমাদের নর্মাল ফোর্স ওয়ানটা ওয়াই অ্যাক্সিস এর সাথে থিটা ওয়ান কোণ উৎপন্ন করছে। এখন এক্স অ্যাক্সিস বরাবর তাহলে এর অংশ কি হবে? ওয়াই অ্যাক্সিস এর সাথে থিটা ওয়ান কোণ উৎপন্ন করছে, তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে কি সাইন থিটা হবে? ওকে, আমি ধরে নিলাম এই দিকে পজিটিভ, মানে সাধারণভাবে যেরকম ধরে এই দিকে পজিটিভ আর এই দিকে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এই দিকে পজিটিভ এই দিকে নেগেটিভ, আর ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ, সাধারণভাবে আমি ধরে নিলাম, খুব বেশি পেঁচাইলাম না। তো প্রথম এন ওয়ান এর ক্ষেত্রে এন ওয়ান এর যদি এক্স কম্পোনেন্ট বের করতে চাই সেটা হবে মাইনাস এন ওয়ান সাইন থিটা, কারণ কি নেগেটিভ দিকে, বোঝা গেছে? ওকে আচ্ছা, ওয়াই কম্পোনেন্ট কি হবে? এন ওয়ান কস থিটা, থিটা ওয়ান, তাই না? ইয়ার সাথে থিটা ওয়ান কোণ উৎপন্ন করছিল। ওকে আশা করি বোঝা গেছে। আচ্ছা এবার এন টু এর মানটাই আসি, কই গেল, এবার আসি এন টু এইখানে, ঠিক আছে, এখান থেকে একটা সারফেস। এখন বলো তো এইটা কি এই উপরে দিবে না এই নিচে দিবে সারফেস বলটা, বলো আমাকে একটু। সারফেসের সাথে এইভাবে লেগে আছে, তাহলে সারফেস নিশ্চয়ই এইভাবে নিচের দিকে দিবে এখন, তাই না? সারফেস কে এই বরাবর বল দিচ্ছে, সারফেস দিবে নিচের দিকে। ওকে, এখানে অনেক বেশি গ্যাঞ্জাম হয়ে গেছে, আগে থেকেই দেখো এখানে আঁকানো আছে বিষয়টা, এই যে এরকম দেখো এখান থেকে, এখন আগেরবার আমি এন ওয়ান এর কাছাকাছি আঁকছিলাম হলো এক্স, মানে কি বলবো কোঅর্ডিনেট সিস্টেমটাকে, এবার জাস্ট এন ওয়ান এর কাছ থেকে দূরে সরে আনি এন টু এর কাছে, কিন্তু মানে কোনো রূপ চেঞ্জ কিন্তু করি নাই, সেই এদিকেই এক্স আর ওই এদিকেই ওয়াই, বুঝতে পারছো তো? জাস্ট এটা ছিল শর্ট করে নিয়ে এখানে আনছি, যাতে আমি এন টু এরটা তোমাদেরকে একটু এক্সিসের কাছাকাছি থেকে সহজে বুঝাইতে পারি। ওকে দেখো এখানে থিটা, এখানে একটু বাড়ানো প্রয়োজন, এটাকে বাড়াই, এখানে থিটা টু, সো এখানে হলো ওই রকম, মনে করো এখানে বিটা, এটা দিয়ে আঁকাইলে আমার প্রিন্সিপাল বোঝানোর মতো কিছুই থাকবে না, এখানে বিটা, ঠিক আছে, বিটা কি 90 মাইনাস থিটা 2। ওকে এখান থেকে দেখো সহজেই, একদম সহজ, আগেরবার অনেক কষ্ট করতে হয়েছিল, এবার একদম সহজ, এইটা এই কোণ আর এই কোণের মাঝখানের কোণ হলো বিটা, বা যেটাকে আমরা বলতেছি 90 মাইনাস থিটা 2, আর এই যে এইটা আর এটা কি বিপরীত কোণ না, এটা আর এটা বিপরীত কোণ, ওইটাও বিটা, কোন দিকে গেলাম বিপরীত কোণ বুঝাইতে যা, আচ্ছা আচ্ছা সরি সরি, অত বিপরীত কোণে যাওয়া লাগবে না, এটা যদি বিটা হয় তাহলে এটা কি থিটা টু আবার, এই যে এখানে, বুঝতে পারতেছো তোমরা? এটা হলো থিটা টু, তাহলে এটা বিটা বা 90 মাইনাস থিটা 2, তাহলে এই যে এটা সার্ফেসের সাথে একেবারে নর্মাল, মানে 90 ডিগ্রি ভাবে দিবে, মানে এই যে একেবারে 90 ডিগ্রি এতে দিবে, তার মানে কি এইটা হলো ওই আমাদের সেই থিটা টু। এখন তোমরা বুঝতেই পারতেছো যে ওয়াই অ্যাক্সিস এর সাথে থিটা টু কোণ উৎপন্ন করছে, এবার ওয়াই অ্যাক্সিস এর সাথে থিটা টু কোণ উৎপন্ন করছে, তার মানে ওয়াই কম্পোনেন্টটা হবে এন টু কস থিটা, যেটা মাত্রই বললাম যে নিচের দিকে ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ আর উপরের দিকে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ। দেখো ওয়াই অ্যাক্সিস এর এখানে কি নিচের দিকে না, তার মানে কি মাইনাস এন টু কস থিটা টু, আর এখানে উপরের দিকে কি, আর এটা কি পজিটিভ দিকে, এন ওয়ান কস থিটা টু, এই যে এন ওয়ান সাইন থিটা টু, বুঝা গেছে তো এইটুকু? এই এটুকু কি বুঝছো যে এন ওয়ান ওয়াই অ্যাক্সিস এর সাথে থিটা ওয়ান কোণ উৎপন্ন করছে, এন টু ওয়াই অ্যাক্সিস এর থিটা টু উৎপন্ন করছে, এখান থেকে এইটুকু এক্স এর সাথে কত, ওয়াই এর সাথে কত, সব বুঝা গেছে। আচ্ছা আমাদের আরেকটা ফোর্স আছে, সেটা হলো ডাব্লু, এই ডাব্লুটা কি, এই ডাব্লুটা ওয়াই অ্যাক্সিস এর সাথে একদম ওয়াই অ্যাক্সিস এর সমান্তরালে আছে, মানে ওয়াই অ্যাক্সিস এর সাথে 0 ডিগ্রি কোণে আছে। আচ্ছা তো এর এক্স কম্পোনেন্ট বলে কিছুই নাই, সাধারণ কথা, আর ওয়াই কম্পোনেন্ট কি নিচের দিকে যেহেতু, তাহলে মাইনাস ডাব্লু। ওকে
আচ্ছা, এবার এক্স অ্যাক্সিস এর কথা বিবেচনা করি। আচ্ছা, তার আগে বিবেচনা করি, এই বলটা তো এই খাঁজের ভিতরে ঢুকে আছে, মানে নড়াচড়া তো করতে পারতেছে না, তাই না? মানে এক্স অক্ষ বরাবর সব শূন্য, ওয়াই অক্ষ বরাবর সবকিছু শূন্য, তাই না? ভাইয়া বোঝা গেছে আশা করি। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর যা যা আছে সবকিছুকে একসাথে বসায় দেই। এন টু সাইন থিটা টু মাইনাস এন ওয়ান সাইন থিটা ওয়ান। আচ্ছা, আমাকে আবার করা ছিল এটা, না এটা করা নাই। আচ্ছা, এন টু সাইন থিটা টু মাইনাস এন ওয়ান সাইন থিটা ওয়ান কীভাবে করলাম? এই যে এটা মাইনাস ছিল, এই যে মাইনাস, এটা পজিটিভ ছিল, এই এটা পজিটিভ ছিল, এক্স অ্যাক্সিস বরাবর বিশ্লেষণ করতেছি, মানে জাস্ট এই এক্সটাকে নিয়ে আসলাম। এটা পজিটিভ ছিল তাই আগে লিখলাম, এটা নেগেটিভ ছিল মাইনাস দিয়ে লিখে দিলাম। ওকে, যেহেতু মাইনাস, এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি, এন ওয়ান সাইন থিটা ওয়ান। এখান থেকে আমি খুব সহজেই নর্মাল ফোর্স ওয়ান এর মানটা বের করতে পারতেছি। কিন্তু নর্মাল ফোর্স ওয়ানটাকে নর্মাল ফোর্স টু এর সাপেক্ষে বের করাটা আসলে খুব বেশি একটা ক্রেডিট নেওয়া যায় না, একটু সুন্দরভাবে বের করতে হবে। নর্মাল ফোর্স এনটাকে প্রয়োজনে mg, সাধারণত ভরই জানা থাকে একটা বস্তুর, ভরই দেওয়া থাকে, তো এই এম এর মাধ্যমে বের করলে, মানে মনে করো প্রশ্নে যদি এন টু এর মান দেওয়াই থাকতো, মানে এন ওয়ান বের করতে হলে তো আমাদের এন টু এর মান বের করতে হবে, তাহলে কোশ্চেনে এটা কেন বলতো যে এন ওয়ান আর এন টু এর মান বের করো? তার মানে বোঝা গিয়ে যাইতেছে যে কোশ্চেনে এন টু এর মানটা দেওয়া নাই, থাকলে বড় জোর ভরের মানটা দেওয়া থাকতে পারে, তো আমরা ভর দিয়ে বের করি। আর সাইন থিটা ওয়ান আর থিটা টু এর মান তো অবশ্যই লাগবে। ওকে, তো এটা আমাদের এক নাম্বার ইকুয়েশন গেল, এক নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এবার আসি আমরা ওয়াই এক্সিস নিয়ে কল্পনা ঝল্পনায়। ওয়াই এক্সিসে এন ওয়ান কস থিটা ওয়ান, একইভাবে আমাদের ওয়াই এক্সিসে এই যে যা যা আছে এক ঝলক দেখে নাও, এন ওয়ান কস থিটা ওয়ান পজিটিভ ছিল আর এই দুটা নেগেটিভ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে তোমাদের। এই এন ওয়ান কস থিটা ওয়ান মাইনাস এন টু কস থিটা টু মাইনাস ডাব্লু, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে এই এন ওয়ান কস থিটা ওয়ান, এটা একটু বিপরীত চিহ্ন হইতেছে, এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই ডাব্লিউ এর সামনে ডাব্লিউ হয়ে যাবে, মানে ডাব্লিউ এর সামনে একটা পজিটিভ সাইন হয়ে যাবে, এন ওয়ান এর সামনে একটা পজিটিভ সাইন হয়ে যাবে। একটু পজিটিভ পজিটিভ এ রাখলে ভালো, মাঝে মধ্যে আবার মাইনাস গার্ড করে দিচ্ছিলাম, তোমরা দেখতেছিলা। ওকে, তো এন ওয়ান কস থিটা ওয়ান ইকুয়াল টু এন টু কস থিটা টু প্লাস ডাব্লিউ। ওকে, এখন এন ওয়ান এর মানটা আমরা মাত্রই বের করলাম, কি বের করলাম? এন ওয়ান এর মান হলো এন টু সাইন থিটা টু ডিভাইডেড বাই এন ওয়ান, এন টু সাইন থিটা টু ডিভাইডেড বাই এন ওয়ান সাইন থিটা ওয়ান। ওকে, এই মানটা আমরা ঠিক এখানে বসায় দিলাম, এই যে জাস্ট এন টু এর মানে এন ওয়ান এর জায়গায় এন টু এর মানটা দিছে, আগে থেকেই কস থিটা গুণ অবস্থায় ছিল, সেই কস থিটা এখানে আছে। ওকে, বুঝা গেছে আশা করি। ওকে, এই পাশে যা ছিল সেরকমই থাকবে। আমরা যেরকম বলতেছিলাম যে এম এর সাপেক্ষে নির্ণয় করব, এম এর সাপেক্ষে নির্ণয় করতে নিশ্চয়ই আমাদের এই ডাব্লুটাকে এক পাশে রাখা উচিত আর এই নর্মাল ফোর্স এদের অন্য পাশে নেওয়া উচিত, তাই না? এরকমই তো করা উচিত, তো সেরকমই করি। আবার দেখো, এখান থেকে এন টু কমনও নিতে পারবো, সেখান থেকে আমি এন টু এর মানটা খুব সহজেই বের করতে পারবো। দেখো, এখানে নর্মাল ফোর্স ওয়ান নাই, আমরা তাহলে খুব সহজেই এই নর্মাল ফোর্স টুটাকে ডাব্লু বা এমজি এর সাপেক্ষে নির্ণয় করে ফেলতে পারবো। ওকে, তো এই এন টু কস থিটা টুকে ওই পাশে আনলাম, এন টু কমন নিয়ে নিলাম। এখন কমন নিয়ে নিলাম, এরপর আমরা এই বিয়োগের কাজটা করে ফেলে, এখানে একটা মাইনাস সাইন ছিল কস থিটা টু। আচ্ছা, এখন তোমরা হয়তোবা আচ্ছা এটুকু তো বোঝা গেছে, বোঝা গেছে, বসে গেছে, বেশিক্ষণ পড়াবো না আর, 5:51 বাজে, এটা পড়াই ছেড়ে দিব প্রয়োজনে পরের দিন। এটা দেখাতে চাচ্ছিলাম কারণ ওই যে এটা দেখাতে চাচ্ছিলাম, এটা হলো 2019 2020 সালে, হ্যাঁ 2020 সালে, 2020 সালে কি অনলাইনে হয়েছে? না, 2020 সালে অফলাইনে হয়েছে। 2020 সালে আমি যখন পরীক্ষা দিছিলাম তখন এরকম একটা প্রবলেম ছিল, আন্দাজে এটা আন্দাজে দিছিলাম, কিন্তু আসলে প্রবলেমটা অনেক সুন্দর, মানে তোমরা মানে কি বলবো, এখন তো তোমরা প্র্যাকটিস করতেছো, তোমরা যদি ওই যে ফিজিক্স অলিম্পিয়াডের রিজিওনাল রাউন্ড, তোমরা তো এখন প্র্যাকটিস করতেছো, এখন যদি তোমরা যদি আসলে অলিম্পিয়াডে কিরকম কোশ্চেন আসে সেরকম একটা ধারণা পেতে চাও, বা বলতে পারো যে ভাইয়া এখানে বই থেকে প্র্যাকটিস কেন করান, অলিম্পিয়াডের কোশ্চেন প্র্যাকটিস করান প্রিভিয়াস ইয়ারে, তাই এটা দেখাতে চাচ্ছিলাম। কিন্তু থাক, আপাতত এটা করা আছে, লেখা আছে, ওটা একটু মাথা খাটাই করতে হবে। যাই হোক, যেমনটা বলতেছিলাম যে এটা তো আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন এই সম্পূর্ণটা নিয়ে গিয়ে ডাব্লিউ এর সাথে গুণ করলাম, মানে এই সাইন থিটা ওয়ান
ভাগ অবস্থায় ছিল, এটা গিয়ে গুণ অবস্থায় চলে যাবে, আর এই উপরের এই বড় এইটা গুণ অবস্থায় ছিল, চলে আসবে ভাগ অবস্থায়। এটুকু তো বোঝা গেছে, বোঝা গেছে? জি ভাইয়া, জি ভাইয়া, এখন একটা সূত্র আছে, এই সূত্রটা হয়তোবা তোমরা জানো না, এটা ইন্টারমিডিয়েটে আছে। সেটা হলো এই, মনে করো সাইন থিটা টু, মনে করো এই থিটা টু কে আমি এ হিসাবে ধরলাম আপাতত, ধরো থিটা টু কে আমি এ হিসাবে ধরলাম আর থিটা ওয়ান কে বি হিসাবে ধরলাম, তাহলে সাইন থিটা টু ইন্টু কজ, মানে সাইন এ ইন্টু কজ বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি, সেরকম একটা ফরম্যাটে আছে না? হ্যাঁ থিটা টু কে আমি এ ধরছি, থিটা ওয়ান কে আমি বি ধরছি। এই যে দেখো পাশে সূত্রটা লেখা আছে, সাইন এ ইন্টু কজ বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি, এটা ইকুয়াল টু সাইন এ মাইনাস বি। মানে আমাদের এই বিশাল এটাকে আর লিখতে হচ্ছে না, আমি থিটা টু মাইনাস থিটা ওয়ান সাইন থিটা টু মাইনাস থিটা ওয়ান এভাবেই কাজ চালিয়ে দিতে পারতেছে, বুঝা গেছে? এই এই সূত্রটা হয়তো বা পরিচিত না, আমি কি বই থেকে দেখাবো? আচ্ছা বই এখন বের করতে টাইম লাগবে, যাই হোক এই সূত্রটা লেখা আছে আর পাশে, তারপর এখান থেকেও তোমরা বুঝতে পারতেছে আশা করি। তো এই চলে আসলো আমাদের ডাব্লিউ ইকুয়াল টু সাইন থিটা টু মাইনাস থিটা ওয়ান, এটা আমাদের নর্মাল ফোর্স, টু এর মানটা হয়ে গেল। ডাব্লিউ এর জায়গায় আমরা এমজিও বসাই দিতে পারি, আপাতত ডাব্লিউ থাক, বেশি কথা ইয়াতে না বলি। আর যাই হোক, এবার এন ওয়ান, আগের বারে আমি বের করলাম এন ওয়ান ইকুয়াল টু, এই যে আমি আগে থেকে বের করে রাখছি যেটা, সেটা হলো এন ওয়ান ইকুয়াল টু, আল্লাহ রে ভাই ট্রান্সমিটার বাস্ট হয়েছে বা বোমা টোমা ফুটাইছে, যাই হোক এমন টাইপ কিছু, যাই হোক এন ওয়ান এর মানটা মাত্রই আমি বের করলাম, সেটা হলো এন ওয়ান ইকুয়াল টু এন টু সাইন থিটা টু ডিভাইডেড বাই এ সাইন থিটা ওয়ান। এখানে আমি এন টু যেটা মাত্রই বের করলাম সেটা আমি বসাই দিতে পারি, আর এই সাইন থিটা ওয়ান এটা এখানে রেখে দিছি, আর এন টু এর যেটা সেটা বসাই দিলাম। বুঝতেই পারতেছে যে থিটা ওয়ান, থিটা ওয়ান কাটা চলে যাবে, সাইন থিটা টু এর সাথে গুণ অবস্থায় চলে আসবে, ডাব্লিউ সাইন থিটা টু, সে ইকুয়াল টু সাইন থিটা টু। ওকে বোঝা গেছে? তো আমাদের এন ওয়ান আর এন টু একসাথেই আছে, তোমরা দেখে বুঝতে পারতেছো, বোঝা গেছে? হ্যাঁ, নিচে সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই রুট ওটা এইচ ওটা ওটা স্কয়ার, এটার জন্য, এটার জন্য আরেকটা প্রবলেম ও ছিল, ঠিক আছে এটা বোঝার দরকার নাই। হ্যাঁ এটা বোঝানো যাইতো, এটা অনেকটা সুন্দর একটা প্রবলেম, মানে এইভাবে একটা তক্তা বাঁধা আছে একটা ইয়াতে, এখানে একটা ভর বস্তু রাখা আছে, এখন এই বস্তুটাকে কত সরালে, মানে এই ওয়াল থেকে ঠিক কত ডিস্টেন্স হলে এই রশিটা ছিঁড়ে যাবে, এরকম একটা অঙ্ক এখান থেকে সহজেই বের করা যাবে। কিন্তু ব্যাপারটা হলো এখানে একটা টর্কের কনসেপ্ট আছে, এই টর্কটা তোমাদের বোঝানো হয়নি, আর বিশেষত তোমাদের এখন পড়াচ্ছি 3 আর 5 নাম্বার চ্যাপ্টার এখন, আর এটা হলো 9 নাম্বার চ্যাপ্টার, মানে মাত্র যেই প্রবলেমটা দেখাইলাম সেটাও হলো 9 নাম্বার চ্যাপ্টারের, আবার এখানে যেটা দেখতে পাচ্ছ এটাও হলো 9 নাম্বার চ্যাপ্টারের, 9 নাম্বার এটা ছিল 9 নাম্বার চ্যাপ্টারের 7 নাম্বার, আর এটা ছিল 9 নাম্বার চ্যাপ্টারের 8 নাম্বার প্রবলেম, ঠিক আছে? এটা বুঝবা না তোমরা আপাতত, এটা থাক। ওকে আশা করি এটা বোঝা গেছে, এটা প্রথমে আমি অনেক ভাবে চিন্তা করছিলাম, শেষ পর্যন্ত মানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আসলে সলিউশন দেখেই আসলে করতে হয়, মানে এই 9 নাম্বার চ্যাপ্টারের অধিকাংশ অংশই আমি আর সলিউশন দেখেই করা, মানে করছি হয়তো বা করা শেষে সলিউশন দেখে মিলাইলাম যে অল্প কিছু ভুল গেছে, কিছুটাতে পুরাই ভুল গেছে, কনসেপ্টই আনতে পারি নাই, এরকম একটা বিষয় আসলে আসে ইয়াতে 9 নাম্বার চ্যাপ্টারে। যাই হোক, মানে তোমাদেরকে বুঝাইতে বুঝাইতে আসলে আমার এই যেগুলা ইয়া থেকে দেখে নেওয়া যেগুলা করি নাই, মানে মনে হয়েছে সোজা আগে করব, মানে করলে পারবো, এরকম তোমাদেরকে বুঝাইতে বুঝাইতে সেগুলোর উপরে আমার একটা দখল চলে আসে, মানে একবার করা হয়ে যায় ওই আর কি। যাই হোক, গলা বসে গেছে, আপাতত আজকের মতো এখানেই সমাপ্ত করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, বাই। রেকর্ডিংটা অফ করে দিই।